Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Select London. দেশ প্রবাস থেকে এই মুহূর্তে যে সকল ভিউয়ার্স জয়েন হয়েছেন পরবর্তীতে জয়েন হইবা আমি আশফাক সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই অতি আগ্রহে অপেক্ষা করা সিলেট কোতোয়ালি থানা আওতাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির যে রায়হান্ডে নির্মমভাবে হত্যা করা হয়েছিল যার সম্পূর্ণ জড়িত আসলা সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর ভূঁইয়া সহ অনেক পুলিশ সদস্য। হয়তোবা আপনারা অনেক জিজ্ঞাসা, আমরা মেসেঞ্জারও আমরা কমেন্ট করে অনেকে জানাইছেন যে রায়হানোর পরবর্তী আপডেট কিতা। তো আপনার অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে আমরা লাইভও জয়েন হয়েছি। আমার লগে আছেন রায়হানোর দুলাবাই লন্ডন প্রবাসী, তাই গতকাল দেশে আইছেন। আপনারা দেখছেন যে আমরা বিগত কয়েকদিন আগে রায়হানোর বইন এবং কি দুলাবাই একটা ভিডিও আমরা সিলেট লন্ডন চ্যানেলে আপলোড করছিলাম। আমরা লন্ডনের পরিচালকে গিয়া একটা গিয়া ভিডিওটা ধারণ করছিলাম, যে ভিডিওটা আপনারা দেখছেন। অনেকে কিন্তু ভিডিওটা দেখে অনেক কান্নাকাটি করছেন, অনেক সমর্থন জানাইছেন। আমরা বাই তাই গতকাল আইসুন ইংল্যান্ড থেকে, তাই আজকে দেশ গতকাল দেশে আইসুন। বাই আমরা উপস্থিত আছেন। আমার লগে আছেন রায়হানোর আম্মা জন্মদার নিমা, তাহলে আপনার সবে চিন্তা অলরেডি আপনার সবে জানেন। আমার লগে আছেন রায়হানোর চাচা। তো আমরা আজকে লাইভটাই লগি আপনার তোর লাগে। আপনারা অনেকে হয়তো বা কমেন্ট করেন, আমরা মেসেঞ্জারও অনেক কিছু জিকাই। আপনারা কমেন্ট করবা, আমরা মোবাইল নম্বর দেওয়া আছে, ডিসক্রিপশনে দেখতে পারা একটা নাম্বার দেওয়া আছে। আপনারা যদি চাইন আমরা আমরা লগে সরাসরি মারতে পারবা ফোন নম্বর ফোন দিয়া। আর যদি আপনার কমেন্ট বক্সে যারা কমেন্ট করবা, আপনার তোর সর্বোচ্চ চেষ্টা করমু, আপনার তো গুরুত্ব সহকারে যে কমেন্টগুলো আমরা মনে করমু আনসার দেওয়া দরকার, আমরা এই কমেন্টগুলোর আনসার দেবো। আপনার ফোন দিবা, যদি মনে করেন ফোন দিতা আপনার ফোন দিয়ে আপনার সরাসরি আমরা প্রশ্ন করতে পারবা, আপনার পরিচয় দিয়ে আমরা প্রশ্ন করবা। আমরা কিছু সময় আমরা লাইভ থামু ইনশাল্লাহ। আর যারা কমেন্ট করবা, কমেন্টের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো। তো প্রথমে আমি আর কি রায়হানোর দুলাবাই ইংল্যান্ড প্রবাসী যে গতকাল দেশে আইছেন, তার অভিমত আমরা জানার চেষ্টা করবো। আর তাই কিছু আপনার উদ্দেশ্যে কইবা, পরবর্তীতে আপনারা যারা প্রশ্ন করবা আমরারে সবর প্রশ্ন আনসার আমরা দিমু। বিশেষ করে রায়হানোর পরিবার আছেন, যে পরিবার রায়হানোর মা, রায়হানোর দুলাবাই, রায়হানোর চাচা আছেন, এমনকি আমার লগে আছেন তানবীর ভাই, রায়হানোর খালাগর ভাই, তারা আপনার প্রশ্নের আনসার দিবা। আপনার হয়তো অনেকে মনে করা যে বর্তমানে হয়তো রায়হানোর যে বিষয়টা দামাচাপা পড়ে যাব, অনেক অনেক সন্দেহভাজন, অনেক মনে অনেক কিছু আর। তো আপনার তোর যে মনের যে কথাগুলো আমরা কইবা, আমরা ইনশাল্লাহ আপনার তোর মনের কথাগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি আর কি রায়হানোর দুলাবাইয়ের গেছে আমি আপনার কাছে আসলে 2 মিনিটে একটা সংক্ষেপে আমরা বক্তব্য দিবা, যে এই যে আপনার যে আমরা সিলেটি ভাষায় শালা কই, যে রায়হান আপনার শালা, তাহলে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখছি যে আপনি ইংল্যান্ডও আমরা একটা ভিডিওর মাঝে আপনি মাতিছেন, অনেক কষ্ট আপনার মাতি আমরা কষ্ট লাগছে, এমনকি বইনেও মাতিছেন। তো আমরা আপনার প্রশ্ন করতাম চাই যে আসলে আপনার অভিমতটা আপনি জানাইবা রায়হানোর বিষয়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সিলেট লন্ডন ধন্যবাদ হইরাম যে সরাসরি সম্প্রচার করার লাগিয়া। সিলেটবাসী আর সারা বিশ্বর যে যেখান থেকে দেখরা এই চ্যানেল সবাইরে আন্তরিক ধন্যবাদ, যে আপনারা সকলের সাপোর্টের কারণে, মিডিয়ার সাপোর্টের কারণে আমরা অনেকটা প্রগতিশীল অবস্থায় আছি। আর বর্তমানে আমার দেশে আসা গতকালকে এটা কারণ হইল গাড়ির মানসিক যে একটা আপনার সাপোর্টের দরকার এই হিসাবে। আর যে বর্তমানে যে কেসের অগ্রগতি কতখান হওয়ার আর কি অক্টা দেখার লাগিয়া বোঝার লাগিয়া এখন দেশে আইয়া গতকালকে থাকেন যে এখন হুন্ডা মার্কেট একটা যে করোনা আক্রান্ত হয়ে গেছেন পিবিআই অফিসার, তারা 5 জন। আর এসআই আকবর শুনছি তাই ইন্ডিয়াত গেছেন কি, তো এটা শুনে একটা বিব্রত অবস্থায় লাগে রাখি যে কি এটা কী তৈব কোন দিকে যাইব। 24 দিন হয়ে গেছে, এটা পিছনে নিশ্চয় অন্য কমিটি দেওয়া হইব পিবিআই তদন্ত লাগে, এটা আমরা আশা করব। আর রায়হানের কথা যে কথা হইলাম, রায়হান আমার ছোটো ভাই, কোনো সময় আমার দুলাভাই ডাকতো না, ভাই বললেও সম্বোধন করতে হবে সময়। তো এটার সুষ্ঠু তদন্তর মাধ্যমে যে তখন বিচার হইতো না, এটা আমরা পথ ছাড়তাম না কোনো অবস্থাতেও। আমার ব্যক্তিগতভাবে দেশ সিলেটবাসী এবং সমগ্র বাংলাদেশবাসীর কাছে আমার একটা অনুরোধ, সমস্ত সিলেটবাসী আমরা একত্রিত হয়ে এটা আন্দোলন করলাম। কিন্তু রায়হান তো সিলেটবাসী বা বাংলাদেশ বা বিশ্ব এইরকম শুনতো না, একজন মানুষ সহ লাগে সত্য একটা মানুষের যে এইরকম নির্মমভাবে জবাব করে আমি দেখলাম না। সিলেটের বাইরে কোনো অঞ্চল থাকি কোনো রকম মানববন্ধন কোনো একটা কোনটা হয়েছে বা কোনো প্রতিক্রিয়া মানে আমি আমার চোখ ধরা পড়ছে না। এটা মানে কি তা আমরা সিলেট কিটা আলাদা একটা দেশও থাকিনি, বাংলাদেশ কিটা আমরা সব জোট মিলাই আমরা একটা দেশ নাই, আমরা এক সব খালি দেশকে সারা বিশ্ব খালি সিলেটই রাখা নেই, আলগা হইলাম কি তার লাগে। আমরা তো আলগা হইতাম চাই না, আমরা সব মানুষ বাঙালি মানুষ হিসাবে আমরা সব জিনিস একলগে থাকতাম। আজকে সিলেট হয়েছে কালকে ঢাকা সিটাং সব জায়গাতে হইতে পারে। রায়হানোর মতো নির্মমভাবে পশুর মতো ফিটাইয়া মারিয়া হাজার হাজার রায়হানরে মারা হয়েছে, আমরা হয়তো মিডিয়া কোনো ফ্লাশ করা কোনো দিন হয়েছে না দেখেও এরকম আজকে বুঝতে পারা না। ভবিষ্যতে আরও হইব হাজার হাজারটা যদি আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এখন তা করি না। আমরা মানে এটা একটা ট্রিগার পয়েন্ট হয় যে কোনো জিনিস যখন ফ্লাশ হয়ে যায় বেশি মিডিয়ার পাওয়ার দেয় তখন এটা ট্রিগার পয়েন্ট হিসাবে আমরা ব্যবহার করি প্ল্যাটফর্মের দ্বারাই সবর লাগে। ভবিষ্যত সবরও আওয়ার দিন আছে, আরও বাচ্চা সব ছোটো বড় বড়ই বা জয় বা যাতে কেউ বিপদ পড়ই না কি অটো আমার কথা বোঝে। আমরা দল মত নির্বিশেষে ইভেন অবতা হইব সারা দেশের মানুষ একত্রিত হইয়া সারা বিশ্বর আমরা বাঙালি সব একত্রিত হইয়া এক শব্দে আজ আন্দোলন খেনে করি না যে এটা সুষ্ঠু বিচার হইতো তদন্তর মাধ্যমে। অটো আমার কথা থাকবো সবার কাছে আহ্বান থাকবো। আর আমার ব্যক্তিগত লাস্ট একটা কথা হইতাম চাইলাম আমার প্রতিক্রিয়া ওরকম হয় যারা নির্মমভাবে ফিটাইছে ওলা ও পুলিশ অফিসারের সামনে আইন না আমার আম্মা নিজের হাতে অন্তরে ফিটাইতা যা নাইলে তারা দুঃখ যাইতো না। আজকে সকালে দেখছি রায়হানোর একটা লঙ্গি আত লইয়া আম্মায় 2 ঘন্টা হানছেন আমরা হকলে টাইম না ছুটাই দিতে পারলাম না, তাই বাইরে ও লঙ্গি লাস্ট পিন্ধিছিলে ফিন্দে ও লঙ্গি তারা দইয়া দিয়েছেন ও দিন ভুকানিতে আছে লঙ্গিটা ও লঙ্গি লইয়া যে খান দিছেন এমন তো তানতে যে ইভেন তানোর মেয়ে যে আমার ওয়াইফ লন্ডনে খানিকেটার মতো একদিন হয়েছেন আমরা ইভেন অ্যাম্বুলেন্স ডাকতাম উপর যায় সুফাতে আমার 2টা মেয়ে লই আমরা পারছি না তুলে ধরতাম। লন্ডনের অবস্থা বিগত আমি 3 সপ্তাহ আমি যেটা দিকটাই ফেস করছি দেশও ইয়া দেখলাম তারা এই অবস্থা এটা খেয়ে কি তার লাগি কিতার লাগে এইরকম হইতো বিচার আমরা রাস্তা খেখানে বারো ইয়া চাইতাম। দেশের আইন যদি অত সুষ্ঠুভাবে চলে আইন তার গতিতে যাইব, তারা দামা চাপা দিয়ে এটা মিটানোর চেষ্টা খেনে করছে যার কারণে আন্দোলন করে যেখানে একটা বিচার পাইতে হইব। এটা কিতা গণতন্ত্রের অধিকার নিজে আমরা কিন্তু হইলেও রাস্তার বাড়ি আন্দোলন করে অন্য মানুষের জীবন নষ্ট মানে ধ্বংস করাত লাগতে বাধ্য করা হয় সিস্টেমেটিকলি। এটাতেই আমরা বারোই আইতাম এটা কিতা কেউ দেখেন না নি, যারা দেখা সবার কিন্তু হাত পাওয়া বান্ধা নেই মনে হয় আইন বানানি হয়েছে কিন্তু তার পিছনে হাত পাওয়ার বান্ধা দেওয়ার এটা সিস্টেমেটিকলি তৈয়ার করা হয়েছে। ওটার মুক্তি চাই আমরা, আমরা স্বাধীনতা চাই। এটা স্বাধীন দেশ নামে আছে কিন্তু সব কাম করার লাগলেও নানি সব পরাধীনতা আই হয় সব জায়গায় ওটাতে এবারই আইতাম গিলা ওটাও আমরা আমার সবাই কাছে দাবি। ধন্যবাদ সবাইকে। দর্শক আপনারা অনেকে আসলে কমেন্ট করা আমরা সব প্রশ্ন ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবো যে আপনারা যারা বর্তমানে প্রশ্ন করা আপনাদের জিজ্ঞাসা করা যে জিজ্ঞাসাগুলো অন্তর থেকে আপনারা চাইরা যে কথাগুলো কইতা ইনশাল্লাহ আপনারা যারা কমেন্ট করা আমরা কিছু কমেন্ট আমরা নিমু যাতে করে আপনাদের আনসারগুলো সুন্দরভাবে আমরা রায়হানোর পরিবারে দিতে পারেন যাতে করে আপনারা বুঝবা যে বর্তমান পরিস্থিতি কী তারা রায়হানোর পরিবারের এমনকি মামলার বিষয়টা আপনারা বুঝবা ইনশাল্লাহ। আমরা আপনাদের কমেন্ট নিব আপনারা কমেন্ট করুক ইনশাল্লাহ আমরা কমেন্টের মাধ্যমে আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করবো বিশেষ করে রায়হানোর পরিবারে আনসার দিবা আপনাদের কমেন্টের আনসার। আচ্ছা এক বাইয়ে জিকাইছেন এক বাইয়ে জিজ্ঞাসা রায়হান বাইয়ের ফুরি কেমন আছে জাহিদুল ইসলাম জাহিদ ভাই জিজ্ঞাসা রায়হানোর ফুরি কেমন আছে খালাই উত্তরটা দিলেই থ্যাংক ইউ। রায়হানোর ফুড়ি বেশ সুস্থ নয়, এ কিছুটা অসুস্থ এবং তার স্ত্রীও কিছুটা অসুস্থ বোধ করা। যে আন্দোলন আপনি কোন জায়গাতে কইরা আপনার পরিচয়টা প্রশ্ন করিয়া আপনার পরিচয়টা দিবা আপনি কার কাছে উত্তর চাইরা একটু কইবা। জয় আপনি যে আন্দোলনের খবর কিতা না কিতা আচ্ছা জি আচ্ছা ওকে আপনি মাতক্কা রায়হানোর আম্মাই হুন্ডা আপনি মাতক্কা। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বা তুমি যাচ্ছ তুমি আপনার এক রায়ান চলে গেছে, লক্ষ রায়ান সিলেটের গ্রুপে আছে। জি, আমি থামছি না এবং থামো না। যত সময় থাকি আমার রায়হানোর সুষ্ঠু বিচার না পাইছি তত সময় থাকি আমি থামতাম না। আল্লাহর হুকুমে আমি যতদিন জীবিত থাকবো। আপনারা দোয়া করবা, আপনারা লক্ষ্য রায়হান হইয়া আমার এক রায়হানোর বিচার যাতে আমি সুস্থ পাই, ওখানো আপনারা লক্ষ্য রায়হানে মিলিয়া দেখাইতে। আমার আন্দোলনের খবর কি? আন্দোলনের খবর আমরা 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত আমরা ওভাবে রয়েছি। 10 তারিখ বাদে আমরা তখন যদি এর ভিতরে আকবর ধরা না হয় তখন আমরা চেষ্টা কর্মকিতা করা যায়। 10 তারিখ পরে, 10 তারিখ পর্যন্ত আমরা ওয়েট করা। আচ্ছা, ধন্যবাদ। আপনার আনসার ওনার মা দিবে। আচ্ছা, এখনো জিজ্ঞাসা যে তাই আকবর এখনো অ্যারেস্ট হয়েছে না, তো আকবরও অ্যারেস্টের বিষয়ে আপনার পরবর্তী পদক্ষেপ কী নিবা? এখন ফোন দিয়ে জিজ্ঞাসা আকবরের এখনও অ্যারেস্ট হয় নাই ঠিক, কিন্তু 10 তারিখ পরে আমরা পদক্ষেপ কীতা নিমু এখান পরে দেখবা আপনারা। তবে চেষ্টা করলে সরকার ঠিকও আকবরে গ্রেফতার করতে পারবা, কিন্তু আজ 24 দিন গেছে গিয়ে এখন পর্যন্ত তাইন তাইন কোন পর্যায়ে কোন আসনে যে বইছেন এখন পর্যন্ত যে তান তানোর একটুকু মনের মধ্যে কোনো বেতা লাগে নাই। আমার মতো মা যেহেতু কান্দা দিলাম, কিন্তু তান এখনও বেতা লাগে নাই, এটাই তানে ধন্যবাদ দিলাম। আমরা আসলে অনেকে ফোন দিরা, ফোন দিয়ে দিকে এরা আমরা আরও অনেক কিন্তু প্রশ্ন করা, যারা দর্শক যারা আপনার প্রশ্ন করা, আপনি তো প্রশ্ন আমরা লইমু ইনশাল্লাহ। আরও অনেক প্রশ্ন আছে। আমরা মহিদুল আহমেদ ভাই ইলেকশন মামলা রেবের কাছে দেওয়ার দাবি করেন। আচ্ছা, ইনশাল্লাহ একটা পরবর্তীতে আপনাদের জানানো হইব। আসামি কয়জন গ্রেফতার হয়েছে? আসামি কয়জন গ্রেফতার হয়েছে এটা আপনারা অলরেডি দেখছেন যে গ্রেফতার কয়জন হয়েছে, আপনারা ইনশাল্লাহ নিউজও দেখতে পারবা আসামি কয়জন গ্রেফতার হয়েছে। আপনারা যারা প্রশ্ন করা ইনশাল্লাহ অনেকে দেখে কমেন্ট করা, তো আমরা যে প্রশ্নগুলো আমরা গুরুত্ব সহকারে মনে করবো ওগুলো লইব। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে বলছেন একটু পরিচয় দিয়ে বলবেন? জি বলেন। জি হক্কা ভাই, প্রশ্ন আপনাকে প্রশ্নটা কই দোকা? আচ্ছা, রায়হানোর আম্মায় হুন্ডা আপনাকে মাতুকা হক্কা। জি আলহামদুলিল্লাহ। আর ইনশাল্লাহ এটা সুস্থ বিচার আপনি পাইবা, আমরা দোয়া করি। আমরা লেটি হিসাবে অবশ্যই দোয়া, আর দেশের আত্মা দুনিয়ার মানুষই এটা দেখরা। আর কতইলকে যদি এটা পুলিশের মাধ্যমে এটা সমাধান না হয়, আমার ব্যক্তিগত মত রেবের মাধ্যমে এটার একটা সমাধান খুঁজে দেখতে হয়। আপনারা সবে মিলিয়ে আমার সাথে একমত হইলে অবশ্যই আমরা রেবের সাথে আলাপ করবো, কারণ আপনারা জনগণ যদি না ঠিক থাকেন, জনগণ যদি একমত না হন, তে শুধু আমার খোয়ায় তো আর শুনবেন। আমার খোয়ায় যদি শুনতা তাইলে প্রধানমন্ত্রী অনেক আগে এইটা সমাধান দিতে পারতা। আজ 24 দিন হয়ে গেছে এখন পর্যন্ত আকবর তো মাটির নিচে যায় নাই, আকবর এখনও মাটির উপরে আছে। ইচ্ছা করলে উনি 24 ঘন্টায় বাইর করতে পারেন যে কোনো কেস মামলা, কিন্তু আজ 24 দিনেও আমার ছেলের আসামিরা খুনিরা ধরা পড়া হয় নাই। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়া কইবা, কোন জাতে কইরা প্রশ্নটা করে লিবা। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনার কোন জাতে কইরা আপনার প্রশ্নটা কইবা, প্রশ্নটা শর্টকাট কই দিবা কিতা কইতাছে এরা। হ্যালো, জি আপনার প্রশ্নটা কিতা প্রশ্ন করতে চাই একটু কই দিবা শর্টকাট আমরা। আপনি ने मोबाइलोर साउंड खमाई हम डाले मतुक का जी अपने खुद अपना प्रश्न की देखो कोई दिबा अल्ले আসলে অনেক ভিউয়ার্সে আমরা ফোন দিরা দর্শক বন্ধু আপনারা যারা ফোন দিরা আমরা একটা অনুরোধ আপনাদের জানাই আজকে কিন্তু দেখো কেন কিন্তু খালা এমনকি রায়হানোর যে দুলাভাই ইংল্যান্ড প্রবাসী তাইনও উপস্থিত আছেন রায়হানোর চাচাও উপস্থিত আছেন একমাত্র আপনার প্রশ্নগুলো আমরা লইতাম সেই আপনার কিতা জিজ্ঞাসা চাইরা আপনারা মোবাইলের সাউন্ড যে সময় প্রশ্ন করবা মোবাইলের সাউন্ড কমাইয়া আমরা প্রশ্ন করবা তাতে করে আমরা বুঝতে সুবিধা হইব। আসসালামু আলাইকুম ভাই আমি সবিতা আহমেদ বলছিলাম বাদেবা সত্তন আমি কিন্তু ঢাকা শহরে আছি জি আপনার প্রশ্নটা কি বলেন। আমার প্রশ্নটা হলো ভাই আমি অনলাইনের মাধ্যমে কিন্তু আমি লাইভগুলো দেখতে দেখতেছি কিন্তু আমি ঢাকা শহর তো নিয়ে আমি এগুলো চালিয়ে দেখতেছি ইনশাল্লাহ আমি আমরা সবাই আছি একমত হইয়া খেলার কথা কোনো টেনশন করতে না এই লাইভ যেন চালিয়ে যায় তো এই আন্দোলনটা কোনো সময় থামবা না। ধন্যবাদ ধন্যবাদ আপনার আমার প্রশ্ন ধন্যবাদ। আচ্ছা ভাই তাই ঢাকা থেকে কইছেন তাই না আপনি তো ফাঁসে আসুন আপনি একটু তার উদ্দেশ্য করে দিবেন। ধন্যবাদ আপনারে আপনি যে ঢাকা থেকে লাইভ দেখিয়া সরাসরি আমরার লগে যোগাযোগ করছেন এর লাগে আপনারে ধন্যবাদ এবং আপনি সব সময় আমরার সাথে শেয়ারে থাকুন আমরা কিভাবে কিতা হরাম না হরাম আপনারা আমরার লগে যোগাযোগ করুন এবং আপনারাও এই ব্যাপারে কিছু কষ্ট করিয়া হইলেও ছোটো ভাই মনে করিয়া কিংবা বাই বাতিজা মনে করিয়া আমার রায়হানের খুনিদেরকে ধরার জন্য বারবার অনুরোধ করেন সরকারের কাছে। আচ্ছা আপনি শর্টকাট মাতি লিবা শর্টকাট আপনি মাতি লিবা কিতা শর্টকাট মাতি লিবা মাতকা। হ্যালো আসসালামু আলাইকুম বালা আছি জি জি ধন্যবাদ ধন্যবাদ আপনারে আপনার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনার পরিচয়টা দিবা কোন জায়গায় কইরা। হ্যালো আসসালামু আলাইকুম আপনার পরিচয়টা দিবা কোন জায়গায় কইরা। জয় জি আপনার প্রশ্নটা কই দোকা ভাই। আপনার নামটা কইবা ভাই। আমার নাম মামুন আহমদ। আচ্ছা ওকে ধন্যবাদ। আচ্ছা খালা এক ভাই মামুন আহমদ ভাই ফোন দিয়ে দেখাইছেন যে বর্তমানে এই মামলা কতটুকু আগাইছে আপনি বর্তমান পরিস্থিতিটা জানাইবা। বর্তমান পরিস্থিতি কালকে আমি একটা খবর পাইছি যে আশিকের লাহে আমার বাচ্চারা যে তুলিয়া নিছিল এ নাকি রিমান্ডে গিয়ে অসুস্থ হয়ে গেছে সে মেডিকেলে এবং পিপিআই যে তদন্ত করতেছে এরার নাকি করুণ হয়ে গেছে তা আমি জানি না খে কোন বানচাল করা এবং খে কোন বানচাল করিয়া খেস্টারে অন্যদিকে উল্টাই বা কী কী তা করবা আমি জানলাম না কতটুকু আগ বাড়বা আমার মনে হয় না এটা কেসটা আমার আগ বাড়তেছে আমার মনে হয় এটা পিছলা মার চেষ্টা করতেছে তারা। আপনার কোনো প্রশ্ন আছে নি রায়হান ভাই রাম্মার কাছে। আচ্ছা ধন্যবাদ ভাই। সৌদি আরব তাই এক ভাই আমরা কইছেন যে আন্দোলন চালিয়ে যাইতা আপনি আন্দোলন তাই থামতা না তারা সব প্রবাসী সবাই লগে আসেন আপনি তো পরিবারের পাশে ওটাও কইছেন ধন্যবাদ ভাই আপনার। হ্যালো আসসালামু আলাইকুম ভাই আপনার পরিচয়টা দিয়ে প্রশ্ন কিতা কই দিবা শর্টকাট। আচ্ছা কমেন্টে কমেন্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ জি জি ধন্যবাদ। আচ্ছা আমরা একটু কমেন্ট করবো, কমেন্ট আসলে অনেকে আনসার অনেকে জিকাইরা যে প্রশ্ন করা, তো আমরা প্রশ্নগুলো আমরা লইব ইনশাল্লাহ। আচ্ছা আমরা যারা কমেন্ট করা আমরা সবার একটু কমেন্টর আমরা আনসার লওয়ার চেষ্টা করি। আর আন্দোলন তা না হলে কোনো কিছু হবে না। আচ্ছা তা বিচার হবে না, আমি সঠিক বিচার চাই, বাড়ি দেশে বিচার নেই যদি থাকতে পারে। আপনারা খালি হাতে আছেন বলতেছেন কি আন্দোলন করেন, এখনও আসামি ধরতে পারেনি। আচ্ছা খালা গেছে মাইকটা মাইকটা। আচ্ছা আমরা কিছু আমরা প্রশ্ন লই। আর আমরা সাদেক আব্দুল ভাইয়া লেখছেন আপনারা খালি বলতে আছেন বলতেছেন কি আন্দোলন করেন, এখনও আসামি ধরতে পারেন, এমন আন্দোলন করবেন পুরা দেশটারে আগুন বানালেন, আগুন আগুন নিবাই দেবো। আচ্ছা আমরা সাদেক আব্দুল ভাই একটা প্রশ্ন করছেন যে আপনার সবাই তো আন্দোলন করা, কিতা আন্দোলন করা, তার মতো এমন আন্দোলন করতা যার মাধ্যমে দেশও আলোড়ন সৃষ্টি হচ্ছে, কোনো একটা উত্তর খালায় রুক্কা। আমি চাই আন্দোলন হোক, জ্বালাও পুরাও বাংসুর কোনো আন্দোলন হোক না, শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাইবা। এবং এই আন্দোলনটাই যেন যারা আকবরে লুকিয়ে রাখেছেন এবং আকবরের সাহায্য করতেছেন আকবরে পালানোর জন্য, পালিয়ে যাওয়ার জন্য। আমরা সালমান আরফিন শুভ ভাই ইলেকশন 22 সপ্তাহ ঠান্ডা হয়ে যায়, আগে টাইম হয়েছে বর্তমানে সপ্তাহ ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়েছে। আমরা টাইম দেওয়া হয়েছে যে 10 তারিখ পর্যন্ত আপনারা দেখছেন। পরশু দিন সম্মেলন হয়েছে, সম্মেলনে তখন মারাখা হয়েছে যে 10 তারিখ পর্যন্ত রায়হানোর 1 মাস হয়ে যাব। 10 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষায় আছি আকবরের ধরার জন্য এবং বিচার আরম্ভ হইবার জন্য। মোহাম্মদ বেলাল হোসেন ভাই ইলেকশন আমার মনে ওর আকবরের পক্ষে প্রশাসন আছে, আমি চাই বন্দরবাজার পুলিশ ফাঁড়ি অবরোধ করাবো। এটা আপনার উত্তর দরকার। আকবরের নিশ্চয় কেউ পালানোর সাহায্য করছে এবং আকবর নিশ্চয় তাদের আওতায় আছে, তাই আমরা আকবরে খুঁজে পাচ্ছি না। আর বন্দরবাজার গেরাও করবেন, আপনারা গেরাও করুন, অসুবিধা নাই, কিন্তু কোনো বাংসুর জ্বালা পোড়াও যেন না হয়। আচ্ছা আমরা আবার ফোন করলো, আমরা কিছু কমেন্ট করছি, ফোন করলো আসলে অনেক অনেকে আমরা ফোন দিরা। ভাই আপনার পরিচয়টা দিয়ে আমার বাকি তা প্রশ্ন করতে চাইরা। আমার আত্মার শান্তি আমরা আত্মার শান্তি কামনা করি ভাই, আর এটা দ্রুত ভাই হিসাব হইতে ভাই, যে আমি চাই আমি এখানটাই ভাই গেছে। আমি একটা জিনিস চাই যে এখানটাই বিচারটা জানি সেনাবাহিনীর রাত তুলে দেওয়া হোক, এটা সুষ্ঠু বিচার হইতো। আর আমরা সবসময় আন্দোলন করতাম, আমরা আন্দোলন করি ভাই ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। ফোন দিয়ে কইছেন যে রায়হান ওর বিচার একটা যেন তদন্ত সেনাবাহিনীর হাতে তুলিয়া দেওয়া, আসলে একটা আইনের ব্যাপার, আইনে একটা বাইকটা খালা একটা আনসার দিবা। আমরা তো প্রথমে পুলিশে গেছিলাম, পরে পিপিআই নিছেন, এখন পিপিআই যদি ব্যর্থ হয় তাহলে র্যাব কিংবা সেনাবাহিনী তখন তারা নিজেরাই তারা নিয়ে যাবে। আমরা তো এখনও পিপিআইয়ের হাতে এই কেসটা রয়েছে। আরেক ভাই ইলেকশন মোহাম্মদ আনিসুল ইসলাম মুকুল ভাই ইলেকশন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই আকবরের সহযোগী এবং এসআই আকবরের সঙ্গে কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জড়িত আছে, এই ঘটনার সাথে ওদের ফোন কল রেকর্ড বের করলে সব তথ্য পাওয়া যাবে। এটা সাঁচার উত্তর দুঃখ আছে, এটা কিন্তু আপনার কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন, নিশ্চয়ই প্রশ্ন কিতা করছে। আবার কইতাম প্রশ্ন আপনার আবার প্রশ্ন হয়ে যায়। মোহাম্মদ আনিসুল ইসলাম মুকুল ভাই ইলেকশন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই আকবরের সহযোগী এবং এসআই আকবরের বস কুতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জড়িত আছে, এই ঘটনার সাথে ওদের ফোন কল রেকর্ড বের করলে এইসব তথ্য পাওয়া যাবে। এই বিষয়ে আপনার মতামত আপনার প্রশ্ন আনসার দিবা। এখানেও সেলিম সাহেব তো ছুটিতে আসলাম, তাই অসুস্থ ছুটির থাকার কারণে বারপ্রাপ্ত ওসি সাহেব আসলা সইমেন। এখন এটা সেলিম মিয়া কতটুকু আসন একমাত্র কল লিস্ট না বার করলে পাওয়া যাইত না, এতে কল লিস্টটা বার করার দায়িত্ব হইল তদন্ত অফিসার যারা আছেন এরা একটা বালা বুঝবো এবং তারা একটার চেষ্টা করব। আমরা চাই লন্ডন থাকি বন্দরবাজার পুলিশ ফাঁড়ি get out for up. By London, they so the Bondurbajar police fire get out for up. Answer up never come. Bondurbajar the police fire does irohom nai. Karon ei kisu processioner zara ase. এরার দোষ এবং যারা ডিউটিরত আছিল তারার দোষ তারারে আমরা কিরকম গেরাও হরিয়া আইনের আয়ত্তায় আনতাম একটা আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বালা বুজরা এবং আইন অনুসারী যারা আছে এরা একটা বুজের বালা কিভাবে একটারে জহরত বন্দরবাজার পুলিশ ফাঁড়ি তো গেরাও হরিয়া কোনো ইয়ে হইতো না একটা প্রশ্ন মোহাম্মদ বেলাল হোসেন ভাই একটা প্রশ্ন করছেন প্রশাসন ও পুলিশ আকবরের পক্ষে তাই আকবর এখনো ধরা ছোঁয়ার বাইরে সরকার চাইলে আকবরকে ধরতে পারে তাই একটা জাতীয়ভাবে দেশের মানুষকে নিয়ে একটা বড় আন্দোলন করা এটা আপনি বক্তা আনসারটা দিতে আমিও সাইরাম সারা বাংলাদেশ জুড়িয়া একদিনে এই আন্দোলনটা করা হোক এই আন্দোলনের মাধ্যমে সরকার যেন এইটা মাতার মধ্যে এটাই ঢুকায় যে একটা ছেলের কারণে এইরকম আন্দোলনটা গড়ছে তবে আমরা যদি ইচ্ছা করি তাহলে এই ছেলের এই আকবরে দরিয়া দিলেইলেই তো এই আন্দোলন থামব এইটা এর জন্য আপনি যে প্রশ্ন করছেন এর জন্য ধন্যবাদ এবং আমিও এর সাথে একমত আছি সারা বাংলাদেশ জুড়ে একদিনের আসসালামু আলাইকুম ভাই কোন জায়গাতে কই একটা আপনার নামটা পরিচয় দিয়া কইবা যে আপনার পরিচয় দিবা আপনার প্রশ্নটা কইবা কোন জায়গাতে কইবা জয় ভাই আমি দীর্ঘদিন ধরে আমি দেখলাম আপনারা অনেক তথ্য কথা এই আমার হাত পাই থাকি কিন্তু আমরা ওখান থেকে আমরা অনেক তথ্য দিয়ে করি কিছু করার মতো নাই এবং লেকচার এবং আমার হাত ভাইরা মা খালারে আমরা আমি করবো তো আপনার সুযোগ দিব আমি হাত ভাইরা মানলে আপনার হান ভাই মানলে মাতিতা কোন জায়গাতে কোন দেশটায় আপনি ফোন দিচ্ছেন আমি গ্রিস থেকে আপনি মাতি আচ্ছা এক ভাই আমরা গ্রিস থেকে মাত্রা চাই রায়হান রাম্মার লাগে আপনি 30 সেকেন্ডে মাত শেষ করে লিবা সংক্ষিপ্ত আকারে একটু আপনি মাতি লিবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা যারা অনেক কমেন্ট করা আসলে আপনার সবাই আমরা কমেন্ট সবার নিতাম পারি না এর বাদেও আপনার তো কমেন্টগুলো আমরা নিতাম চেষ্টা করি যাতে করে আপনারা আপনার তো কমেন্টগুলো আমরা পড়তাম পারি আর আপনার প্রশ্নগুলো আমরা দিতাম পারি আচ্ছা এমডি মিজানুর রহমান মাহবুব ভাই ইলেকশন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বিদেশে গেলেও গ্রেফতার হবে শুনলাম সে ভারত আছে এখনও ওনার বক্তব্য কি আচ্ছা একটা প্রশ্ন আমরা লই আপনার প্রশ্ন আমরা ওয়েট করুকা এমডি মিজানুর রহমান মাহবুব ভাই আপনার প্রশ্ন আমরা একটা আমরা বাইরে করবো রায়হানোর যে দুলাভাই আছেন তানটা করবো কারণ তাই হলে ইংল্যান্ড আছেন প্রবাসী তাই একটা আনসার দিতে পারবো আসলে ইংল্যান্ডের আইন আর বাংলাদেশের আইন কতটুকু তোফাত তাই কইতে পারবো আপনি একটা আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বিগত কদিন আগে রায়হানোর বাড়িতে আসলাম আওয়াবাদে তাই আশ্বাস দিয়েছিলাম যে আকবর দেশের বাইরেও যায় পরে তারা ইন্টারপোলের মাধ্যমে দেশে লিয়া হবে দুবাই এমডি মিজানুর রহমান মুম্বাই ইলেকশন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বিদেশে গেলেও গ্রেপ্তার হবে শুনলাম সে ভারতে আছে এখনও উনার এখন উনার বক্তব্য কি ওটা একটা আপনি কইবা আপনার অভিমতটা কইবা যায় তার প্রশ্ন লাগে আপনার কথা আপনি কিটা আচ্ছা পররাষ্ট্রমন্ত্রী যেটা আশ্বাস দিয়েছেন যে বিদেশ গেলেও কোনো সম্ভব নাই ও আমাদের মধ্যেই আছে এটা বলেছিলেন মানে ও কথা হয়েছিল আগে তাই না হ্যাঁ আমাদের মধ্যেই আছে আমাদের মধ্যে না এটা আমি বুঝতে পারতাম না এ কথা মানে বোঝা গেছিল এই সময় তারা আতর মুটির মাঝে আছে আর যদিও বিদেশ আইনগি তারপরে আনা কোনো অসম্ভব ব্যাপার না এই সময় শক্তি খুব বেশি দেখছিলাম খতার মাঝে কিন্তু খতার শক্তিটা সাজে প্রমাণিত করতে পারা না দেখে এখন লাগে প্রশাসন হয়তো এটার মাঝে কোনোভাবে জড়িত না হইলে কেন পারই না প্রথমে মুক্তি কইলে পারবা এখন পারা না যার কারণে তোমার আত্মা বন্ধ হয়ে গেছে আমার কাছে লাগে ওরকম তাই মুক্তি কইছেন এটা বাস্তবে রূপ দিতে পারা না অত তো সময়ের সাপেক্ষে বোঝা যায় ধন্যবাদ ভাই আপনার والله في صور بيوصل قسماني مجاوب بديجا ميكون لقي أذانور بيوتيت أم باسي لكن ما تعرف وين وقتها بلا بيوصل أجا باي لسون ما باي ধন্যবাদ। আসলে আমরা আজানোর বিরতিতে আসলাম, আপনারা লাইভও অত সময় যারা এখন পর্যন্ত জয়েন আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর আসলে আমরা আজকের যে লাইভটা কিন্তু অনুষ্ঠিত আর আপনারই তো লাগে যারা বিয়ার্স আসছেন আপনার তো প্রশ্নগুলো আমরা অনেকে লইতাম সেই আর অনেকে ফোন মাররা আমরা অনেকে ফোন মারি অনেক প্রশ্ন করছেন, সবার আসলে ফোন রিসিভ করা সম্ভব না। আমরা একটু মাতাইতাম চাইমু বর্তমান পরিস্থিতি, বর্তমান যে রায়হানোর মামলা সম্বন্ধে এমনকি আন্দোলন সম্বন্ধে পুরাপুরি অবগত আছেন রায়হানোর খালাতো ভাই তানবীর, তো তানবীর বাইরে আমরা জিগাইতাম চাইমু আপনার বর্তমানে রায়হানোর যে আন্দোলনটাকে আপনারা যত অনেক ভিউয়ার্সে কমেন্ট করা যে আন্দোলনটাকে আপনারা যে কঠোর প্রথমে যে আন্দোলন আপনারা আসলা যে কঠোর আন্দোলন প্রথমে দেখা গেছে যে অনেক গেরাও কর্মসূচি এমনকি মানববন্ধন প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল পর্যন্ত করছেন পয়লা 4-5 দিন, ফলে এক সপ্তাহ খুব বেশি সিলেটর মাটিত অনেক বেশি আন্দোলন হয়েছে, কিন্তু যত সময় যার ধীরে ধীরে জিনিসটা থামি যার। তো আমি ভিউয়ার্সের পক্ষ থেকে আমি আপনার প্রশ্ন করতাম স্যার, আপনার এখানে এই কঠোর আন্দোলন কর্মসূচিটা কি বর্তমানে হরিয়া আইছেন? ধন্যবাদ। আসলে আপনারা জানেন সিলেটের আমাদের যে সাবেক পুলিশ কমিশনার ছিলেন ওনারে বদলি করা হয়েছে, তো বদলি করা হওয়ার কারণে নতুন যে পুলিশ কমিশনার সব আইছেন তাই আমরা একটা কমিটি আছে আকালিয়া বারো হামসা কমিটি, তো তারার কাছে একটা সময় চাইছেন যে তাই কিছু সময় দেওয়া লাগবে। তো পরবর্তীতে আমরা এখানে গত 2 দিন আগে একটা মিটিং করছি বাসাত মত বিনিময় সভা, ইনো আমরা বিভিন্ন এলাকার মুরব্বিয়ান বিভিন্ন সংগঠনের মানুষসহ যারা আন্দোলন করার প্রত্যেকে উপস্থিত আসতা, আমরা সকলের মতের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্ত লইছি যে আগামী 10 তারিখ মানে আজকে 3 তারিখ 10 তারিখ পর্যন্ত আমরা প্রশাসনে বা পুলিশে সময় দিলাম, এই 10 তারিখের ভিতরে যদি তারা আকবরকে গ্রেফতার না দেখায় এবং যারা এখন পর্যন্ত পুলিশের আয়ত্তে আছে তাদেরকে গ্রেফতার দেখানো না হয় তাইলে 10 তারিখের পরে আবারও আমরা একটা এই কমিটি সহ সিলেটবাসীর হলে আমরা একটা সভা কর্ম করিয়ে আমরা পরবর্তীতে কঠোর একটা আন্দোলনের সিদ্ধান্ত নিব। তো আপাতত এটার লাগে আন্দোলন বন্ধ, তবে আন্দোলন বন্ধ করিয়া যে একবারে বন্ধ হইলা কোনটা নাই, সিলেটবাসী সহ বিভিন্ন মানুষ বিভিন্ন সংগঠন এখনও আন্দোলন করা, দেশের বাইরেও অনেক আন্দোলন করা, এটা আপনারা সামাজিক যোগাযোগ দেখতে পাররা। আমরা সবাই ধন্যবাদ জানাই, আন্দোলন চলতো কারণ বাংলাদেশ হইল ইস্যুর দেশ, আমরা একটা ইস্যু বাইরে কয়েকদিন নাচানাচি করে ফুটে ভুলি যাই, বাট আজকে রায়হান্ড্রেড যে আমরা আন্দোলন করা বা আপনারা করা আসলে রায়হান্ডে ফিডা হওয়ার লাগি নাই, রায়হান ভাই আর আপনার মাঝে আইতা না, আমরা চাইলাম আর কোনো রায়হান যাতে এইভাবে ওকালে মৃত্যুবরণ না করে আর কোনো মারবুক যেন খালি না হয় ওটার লাগেও আন্দোলন। কারণ এই প্রশাসন সব পুলিশ বাদ নাই, কিন্তু এই দুই একটা অসি প্রতিবার উত্তরসূরির কারণে আজকে পুলিশ প্রশাসন দূষিত। পুলিশ প্রশাসনের উচিত তারা কলঙ্কমুক্ত হওয়ার লাগি অনতি বিলম্বে আকবরে গ্রেফতার করিয়া তারার কলঙ্কমুক্ত হইতা। কারণ সারা বাংলাদেশের জনগণ বিশ্ববাসী তারারে ঘৃণা করে এখন, সামান্য এক দুইজন আকবরের লাগে। আকবর কিন্তু জনগণের উর্ধে নাই। আমরা বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী অন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনীতে কিন্তু কম নাই। আমাদের গোয়েন্দা সংস্থা সহ যারা আছে, আপনারা বিগত কয়েকদিনের আগে দেখা এমপির ছেলে প্রশাসনের একজন কর্মকর্তার উপরে হাত তুলছিল করিয়া এমপির ছেলের নগদ দরিয়া এগুর সাজা দিয়া এগুর বাড়িঘর 12 ঘণ্টার ভিতরে তল্লাশি করিয়া এমপি সুদ্ধা ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। আর আকবরের এখানে এখনো ব্যবস্থা নেওয়া না। আকবর তো যে মারছে আমার বাড়ি এগুলো স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যে। আর ওটা জিনিস দেখলাম আপনারা দামা চাপা দেওয়ার পায়তারার মধ্যে এটা পড়ে দুইজন নিছেন রিমান্ড, 8 দিনের রিমান্ড শেষে তারা আইনা হাজির করলা। এরা বলে শিক্ষার্থী কোনটা দিছে না, এরা কিতা রিমান্ড দিলা। আসলে হিয়ালের কাছে মুরগি বাগে দিয়ে কোনো লাভ নাই, সিলেটি ভাষায় একটা কথা আছে। তো পুলিশ দিয়া পুলিশে তদন্ত হইত না। আমরা মনে করি এখন অনতি বিলম্বে এই মামলা, যেহেতু আমাদের তদন্ত কর্মকর্তারা বলে করোনা আক্রান্ত, তা আপনারা জানেন করোনা আক্রান্ত হইলে নিম্নে আমরা 14 দিন কোয়ারেন্টাইনও থাকি। এই 14 দিন যদি তদন্ত কর্মকর্তা সকল কোয়ারেন্টাইনও থাকেন, তো মামলা তো অন্য বাজিব গিয়া। তো আমরা চাই অনতি বিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর তারা রেবর কাছে হস্তান্তর করিলাম। কারণ এবং আমি এই রায়হানার আম্মা এটাই কইরাম, এই যে রিমান্ড দেওয়ার, এই রিমান্ডে আমি সুস্থ নয়। কারণ সুস্থ নয় এই জন্য, যখন একটা পাবলিকের উপরে রিমান্ড মাত্র 2 দিন রয়, তখন এই রিমান্ডটা পাওয়ার বাদে সে একা আঁটতে পারে না, তারে 2 জন খান্দবর করে চলতে হয়। এবং এই তাদের এই যে টিটু চন্দ্রে প্রথম দিল 3 দিন, তার বাদে দিল আরও 5 দিন, 8 দিন হে রিমান্ড পাইল। 8 দিন রিমান্ড পাওয়ার পরে হে আটিয়া খেমনে আইয়া কৌটো উঠে। এই যে আশিক এলাহির রিমান্ড দেওয়া হইল, এ 2 দিন রিমান্ড হইল, 3 দিনের মাথায় সে অসুস্থ কিতা দেখায় যে হে তার হার্টের প্রবলেম। তাই এই রিমান্ডগুলা পিপিআইয়ে রিমান্ড দিলে হইতো না, পুলিশে রিমান্ড দিলে হইতো না। হয় রেবের কাছে রিমান্ডটা দেওয়া হোক, আর না সেনাবাহিনীর হাতে রিমান্ডটা দেওয়া হোক, আর না হয় আমার হাতে রিমান্ডটা দেওয়া হোক। আমি চাই আমার মনের জ্বালাটা সারাইতাম। আপনারা রিমান্ডে আমি সুস্থ নাই, আমি শান্তি নাই। এমডি ফজল আলী ভাইয়ে একটা প্রশ্ন করছেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আকবরের লোকেশন শনাক্ত করা হয়েছে। আমার প্রশ্ন হলো তাহলে কেন তাকে গ্রেফতার করা হচ্ছে? এটা কিন্তু সঠিক খবর, আপনি একটা আনসার দরকার। আচ্ছা, এটা আমরা শুনছি স্বরাষ্ট্রমন্ত্রীও কইছেন লোকেশন তারা দেখছেন পাইছেন। তো এটা তো আসলে আমরাও চিন্তা করলাম, যদি লোকেশন পাইয়া থাকেন এর এখানে এখনো গ্রেফতার দেখানো না, এ প্রশাসনের লোক করি না কিতা। আর আসলে আমি মনে করি যেটা বা আমার পরিবারে এগুলা ইতিমধ্যে আপনারা এই বন্দরবাজার এলাকার অনেক ব্যবসায়ী বৃন্দ সহ সাধারণ জনগণ কইছেন আকবরের বিষয়ে যারা কতদিন মুখ খুলছেন না, এরা এখন কইছেন যে আকবরের যে এই যে বিভিন্নভাবে প্রতি মাসে এখানে 70-80 লাখ টাকা ইনকাম হয়েছে, এটা তো আকবরে এখানে নিচ্ছে না। অবশ্যই এখানে প্রশাসনের লোক জড়িত আছে। আসলে আকবরের দ্বারা অন্য প্রশাসনের অনেক মাথা বাড়ি যাব করিয়া দ্বারা অন্য আমরা মনে করি। তবে আমরা দাবি যদি তাদের শনাক্ত করা হয়ে যায়, কোনো নয় আছে শনাক্ত করা হইয়া থাকে, অনতি বিলম্বে তারা গ্রেফতার দেখানো হোক, তারা রিমান্ডের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হোক, এটার আসল রহস্য উন্মোচিত হোক। কেন এর আমার বাইরে মার হইল এবং তারার পিছনে খেয়ে খেয়ে আছে যারার সাথে জড়িত, এইটাও বেরিয়ে আসবে। আমরা আসলে ফোন দিলাম প্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু অনেকে ফোন দিলে আমরা অনেক ফোন রিসিভ করতাম পারিয়ার না। তো ইনশাল্লাহ আমরা আবারও ফোনও দিই আর কি, যারা ফোন দিলে আপনার তো ফোনটা আমরা লওয়ার চেষ্টা করব, রিসিভ করবো। আপনার তো প্রশ্ন শর্টকাট আকারে আমরা প্রশ্নটা করে নিবা, যে সংক্ষেপে আমরা চাই না যে লং কোনো প্রশ্ন। আপনারা আমরা দয়া করে আপনারা তা নাম মারলে মাথার চেষ্টা করবো। আপনার যে প্রশ্ন আছে প্রশ্নটা ডাইরেক্টলি আমরা ফোনের মাধ্যমে কই দিবা 10 সেকেন্ডের ভিতরে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কোন জায়গা থেকে আপনার প্রশ্নটা কই দিবা কিতা জিজ্ঞাসা কইরা? আমি স্টুডেন্ট ভাই, আমি সিলেট থেকে কইরা। তো আমরা এই রায়হান ভাই নাকি আমরা বিভিন্ন আন্দোলন করছি, তো দেখা গেছে গত লাস্ট আন্দোলন আমরা যেটা বন্দরবাজার পানি ঘেরাও করিয়া সিলেটের সর্বসাধারণ আমরা ছাত্র সহ আমরা যারা আন্দোলন করছিলাম, তো অবশেষে মেয়রের আশ্বাসে আমরা আন্দোলনটা উঠাইছিলাম। তো এখন ভাই আমার একটা কথা, আসলে আমরা আশ্বাস দেওয়া হয় এবং লেখগুলো আমরা সিলেটি ভাষায় যেটা হয়, তো আমি রায়হান ভাইয়ের আম্মার কাছে আমি অনুরোধ জানাইনি যে আমারও মা নাই, আজকে আমি বুঝলাম আসলে মাছরা কত কষ্ট, আর এখন মার সামনে এখন কুয়ারে নির্মম ভাবে মারা, এটা কতটা কষ্ট। এটা রাহান ভাই রাম্মায় বলা বুঝলা। তো রাহান ভাই রাম্মায় কোনোভাবে আপুষ না মানিয়া আমরা ছাত্র যারা আছি সবার সাথে, সাধারণ মানুষের সাথে একাত্ম পোষণ করিয়া এবং সম্মিলিত যদি আমরা একটা আন্দোলন করতে পারি, তাই প্রশাসন তরফ নড়ব এবং বাংলাদেশের গেছে ওটা বুঝলেন, সম্মিলিত আন্দোলন হইলে কোনো বিচার হয় না। ধন্যবাদ। আপনার নামটা একটু কইবানি ভাই, আপনার নামটা কি একটু কইবানি? আমার নাম তাহমিদ হাসান, আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সিলেট শাখা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক। ধন্যবাদ ধন্যবাদ ভাই। আচ্ছা, তা আমরা ছাত্র ঐক্য পরিষদ বাংলাদেশের যে সিলেট শাখার টাইম ভাই ভাই জিকাইছেন, একটা খুব সুন্দর একটা টাইম মতামত প্রকাশ করছেন। আপনি অথবা শুনছেন যে গত যে আপনারা প্রায় সপ্তাহ আগে আপনি গিয়া বন্দরবাজার ফ্রিজ ফারির সামনে আপনি গিয়ে অনশন করছিলা, আমরণ অনশন ডাক দিছিলা, তখন কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী সাহেবে তাই নিয়ে অনুরোধ জানাইছেন এবং তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আপনি অনশন ভাঙছেন। তো তখন এই যে ছাত্র আন্দোলনের যারা তারাও কিন্তু উপস্থিত আসলা, তারাও কিন্তু এই সময় মিছিল করিয়া তারা সারা রাস্তা ব্লক করেছেন, রাস্তা তারা করেছেন, তারাও হরতালের অত সময় পর্যন্ত আকবর বিয়ার গ্রেপ্তার করানো হয়েছে। তানতানও মেয়র সাহেবে আশ্বাস দিয়েছেন, আশ্বাসের পরিপ্রেক্ষিতে তানতান আন্দোলনতে হরিয়ে আইছেন। এখন বাইর কত হইল যে আপনি আগামীতে এমন কোনো কঠোর আন্দোলনের ডাক দিতা যে ডাক সব তারাও থাকবা, সবে আপনার লগে ঐক্যবদ্ধভাবে আপনার লগে শরিক হইবা, বিশেষ করে এই যে আকবর বইয়ার গ্রেফতারের দাবিতে, এমনকি রায়হান ভাইয়ের যে তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার যে দোষী যারা আছে, হত্যাকারী যারা, তারা ফাঁসির দাবিতে। তো এই বিষয়ে আপনার বক্তব্য আপনার কইবা। আমরা 10 তারিখ পর্যন্ত টাইম দিছিলাম, 10 তারিখ পর্যন্ত যদি আকবর ধরা না হয় তাহলে 10 তারিখের বাদে আমরা কঠোর আন্দোলনে নামব এবং আপনারা সবে আমার সাথে সহযোগিতা করবেন, আমি এটাই আশা রাখলাম। আসলে ছাত্র আন্দোলনের এরা বিভিন্নভাবে বিভিন্ন সময় রায়হান ভাই হত্যার পর থেকেও তারা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করছেন, আমরা দেখছি। আর অনশনের দিনও তারা আইসলা, পরবর্তীতে মেয়র সাহেবের আশ্বাসে তারাও আমরা লগে লগে অনশন ভাঙছেন। তবে 10 তারিখ পর্যন্ত যেহেতু টাইম দেওয়া হয়েছে, আমরা 10 তারিখের পরে অবশ্যই কঠোর আন্দোলনও যাইমু রায়হান ভাই রাম্মার মাধ্যমে। তখন অবশ্যই আমি সিলেটবাসী সবার সহযোগিতা চাইমু, আমরা পরিবারের পাশে তারা জেলা আসুন ওলা তাখতা। 10 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুকা, তবে আন্দোলন বন্ধ করার কোনো প্রয়োজন নাই, মানববন্ধন করুকা, আপনারা আন্দোলন করুকা, আমরা অবশ্যই সমর্থন দিব আপনারা। তবে 10 তারিখ পরে আমরা কঠোর আন্দোলন যাইমু, আমরা পরিবারের পক্ষে আপনারা থাকবা। ধন্যবাদ। আমরা আরেক বিয়ার প্রশ্ন লইয়া। আসসালামু আলাইকুম ভাই, কোন জায়গাতে কইরা আপনার পরিচয় দিয়া প্রশ্নটা করে লিবা। জয়, আপনার প্রশ্নটা কইবা ভাই। জয় খোকা, আপনি হুন্ডা তাই আপনার মাতুকা। আমার প্রশ্ন হইল যে আমরা কোনো শান্তনা না কিছু চাই না, শান্তনা চাই আমরা, স্যার আমরা বিচার, আমার বিচার হইলে আমরা শান্তনা পাই। যখন তো খালি দেখলাম যে খালি শান্তনা ইয়ে দিলে একজন করে হোক, আমরা এগুলো চাই না, আমরা চাই কঠোর আন্দোলনের মাধ্যমে আমরা আমার রায়হানভাই বিচার চাই। পুলিশের চাইলে এমন কোনো জিনিস নাই যে তারা করতে পারে না, পুলিশ ইচ্ছা করে এটা আসামি হল ধরে, আসামি হল ধরে তারা ইচ্ছা করে ধরে না, তারা চাই। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তবে আমরাও বসে রয়েছি না এখনও, যেহেতু আমার এই যে মিসবা সাহেব বা আরও আমরা এই 12 হামসার কমিটি করছেন, সবে মিলিয়া 10 তারিখ পর্যন্ত টাইম লইছেন। তবে 10 তারিখ বাদে তো আর টাইম শেষ, 10 তারিখ বাদে আমরা যখন কঠোর আন্দোলনে নামব তখন আপনারা আমার সাথে সহযোগিতা করেন এবং আমি যেইখানে গিয়ে দাঁড়াইমু সেইখানে আপনারা আমার সাথে সহযোগিতা করবেন। ছেলেকে ফিরে পাবো না ঠিকও, কিন্তু আপনারা যদি আমার সাথে সহযোগিতা করেন আমার ছেলের বিচারটা পাইমু। আর আকবর যত সময় দৌড়া না পড়ছে অত সময় তাকে আমার ছেলের খে বা খারা খেনে এরকম করছেন, তা খুঁজিয়া পাইতাম না। তাই সবে মিলিয়া আপনারা আমার সাথে সহযোগিতা করুন এবং 10 তারিখও যে লাস্ট টাইম দিছেন, 10 তারিখের বাদে দেখা যাইব কি তা হয়, আপনারা আমার সাথে সহযোগিতা রাখেন। আমরা আসলে বিয়ার্সর প্রশ্ন শেষ হন না, সবই প্রশ্ন করা, সবই জিজ্ঞাসা করা, তাদের আমরা যদি প্রশ্নগুলো আপনার বিশেষ করে রায়হানের আম্মারে প্রশ্নটা করতাম ইয়ার, যে অনেকে কিন্তু আমরা জিকাইছেন যারা প্রতিবাদী, বিশেষ করে সিলেটও আপনারা লগে ঐক্যবদ্ধভাবে যারা প্রতিবাদ জানাইরা, সবর একটাও কথা আসলে বর্তমানে হয়তোবা আন্দোলনটা একটু থামি গেছে, আর অনেকের সন্দেহ যে হয়তোবা এই যে রায়হানোর হত্যার বিচারের দাবিতে সবাই আন্দোলন করা, এই বিচারটা হয়তো বা ওইতো নাই। আর সিলেটের মানুষের যে প্রধান দাবি আসিল, বিশেষ করে আকবর ভূঁইয়ার গ্রেফতার করার লাগি, এখনও পর্যন্ত প্রায় 24 দিন অতিবাহিত হওয়ার পরেও কিন্তু আকবর ভূঁইয়া গ্রেফতার করা হয়েছে না। তো আপনি তো দেখি আর খালা বিভিন্ন সময় আপনি বিভিন্ন ইন্টারভিউ দিরা, বিভিন্ন অনলাইনও পোর্টালও দিরা, এমনকি আপনি দেখছি যে অনলাইন মিডিয়াতে স্যাটেলাইট চ্যানেলও আপনি সাক্ষাৎকার দিয়েছেন, সবাইরও একটাও দাবি আপনি বিগত জানিয়েছেন যে সবার মাধ্যমে এই আকবর ভূঁইয়া যে আছে তাদের দ্রুত গ্রেফতার করা হোক। আপনি প্রধানমন্ত্রীর কাছেও বিনীতভাবে আবেদন জানাইছিলাম এই বিষয়ে। তো আমার এই মাত্র কোনো আনসার আপনি দেওয়ার দরকার নাই। আপনারা আমি একটা প্রশ্ন করতাম চাই, আর আপনি আনসারটা সঠিক আনসার দিবা। আমরা দেখছি বিগত দিনে বাংলাদেশে অনেক ঘটনা ঘটছে, নুসরাত হত্যা থাকি লইয়া অনেক হত্যা ঘটনা ঘটছে, ডাল একটাতে আমরা কিন্তু সবাই কিন্তু এই ঘটনাগুলাত কিন্তু আমরা সবে সমবেদনা জানাইছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই কিন্তু সবাইরও ফোন করছেন, সবাইরও সমবেদনা জানাইছেন, ফোন কলের মাধ্যমে সবাইরে আশ্বাস দিয়েছেন এই অপরাধী যারা আছে, খুনি আছে, তারা শাস্তি হইব। আপনার কাছে প্রশ্ন হইল কি, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনার কাছে কোনো আশ্বাস অথবা ফোন কল কোনো কিছু আপনি পাইছেন না? অথবা সেই প্রধানমন্ত্রী আপনার তো ফোন তো দিচ্ছেন না, আমরা যতটুকু জানি প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো আশ্বাস আপনি পাইছেন না এখন পর্যন্ত। আমরা দেখছি যে বিগত দিনে আপনি একটা ইন্টারভিউ দিচ্ছেন যে আপনি বারবার প্রধানমন্ত্রী লয়ে মাত্রা চাইছেন, বারবার আপনি সম্পর্কে ফোনে মাত্রা চাইছেন, কিন্তু আপনার অনুরোধ সেও রাখছেন না। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় পর্যন্ত আপনার বাড়িতে গেছেন, সিলেটের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনার বাড়িতে গেছেন, কিন্তু আমি জানি না এই আপনার কথাগুলো তান্তান্তে কইছেন নি অথবা এই কথাগুলা মাননীয় প্রধানমন্ত্রী বড় তান্তান্তে ফুঁসাইছেন নি। কারণ আপনি আপনার একটা ও আমরা আনসারটা রক্ষা, আপনি প্রধানমন্ত্রীর কাছ থেকে এখন পর্যন্ত এলা কোনো আশ্বাস পাইছেন এই বিষয়ে? জি না, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি কোনো আশ্বাস পাইছি না এখন পর্যন্ত। আমার যারা যারা ওই আশ্বাস দিয়েছেন যে আমরা দরিয়া আকবর ভূঁইয়ারে ধর্ম বিচার হইব, সান্ত্বনা দিছেন, কিন্তু আজ 24 দিন হয়ে গেছে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে আমি লাইফও আমি ইয়ে করছি যে আমি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই, প্রধানমন্ত্রীর সাথে আমি আলাপ করতে চাই, কিন্তু প্রধানমন্ত্রী এখন পর্যন্ত কোনো আমার কোনো জবাব দিছেন না, এখন পর্যন্ত কোনো ফোনও দিছেন না। এবং উনি নিজে উনার ভাই হারাইছেন, মা হারাইছেন, বাবার স্বজনের ব্যথা উনি নিজে নিশ্চয়ই জানেন, কিন্তু আমার রায়হানোর ব্যথাটা আমি বুঝতে পারছি, কিন্তু উনি যে বুঝেও না বুঝার মতো বান করে এখনও পর্যন্ত বসে রয়েছেন। এবং আমার দিকে না থাকে তাই আকবরের গ্রেফতারের জন্য একবারও কি কইছেন না কইছেন আমি নিজে জানি না, তারাই নিজেরা জানেন, কিন্তু উনি যদি একবার হুকুম করতেন, কিন্তু হাকিমের হুকুম কোনো সময়ও বিফলে যায় না। কিন্তু জানি না উনার কাছে কি খেলা মনে হইতেছে, নাকি কোনো নাটক মনে হইতেছে, নাকি মনে হইতেছে এইলা বাংলাদেশে দুই একটা ছেলে গেলে কিছু যায় আসে না, কারণ উনার কাছে তো উনার দুটা বাচ্চাই ঠিকই আছে, কিন্তু আবার তো বাচ্চা চলে গেল, আমি তো আর পাইতাম না, কিন্তু যত সময় তাকে বিচার না পাইছে আমার বাচ্চার আত্মার শান্তি হইতো না এবং আমার মনে শান্তি পাইতাম না। আর আমার রায়হানের মতো অনেক রায়হান এইভাবে চলে গেছে, যার কারণে কোনো বিচার হয় নাই। এর জন্য পুলিশরাও আশ্বাস পেয়েছে, খুনিরাও আশ্বাস পেয়েছে, আর আশ্বাস পেয়েছে বলে আমার রায়হান রে এইরকমভাবে দুনিয়া থেকে বিদায় হইতে হইল। আগে যদি এইরকম এই রায়হানরে যেইভাবে হত্যা করা হয়েছে, আরও হত্যা করা হয়েছে, যদি প্রধানমন্ত্রী বিচার করতেন, বিচার করাতেন, তাহলে আজকে আমার রায়হান মরতো না, আমার রায়হান চলে যেত না। খালা আপনার তো মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রায় 2 লক্ষ টাকা উপহার সামগ্রী দেওয়া হয়েছে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় জনাব একে আব্দুল মোমিন সাহেবে তাই আপনার বাড়িতে এই টাকাগুলো লইয়া আইছেন, এমনকি তার সন্তানের লাগে এই উপহারগুলো দেওয়া হয়েছে। আমরা হ্যাঁ একটার লাগিয়া হয়তোবা আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই ইয়ার যে এই বিষয়ে তাই যে একটা উদ্যোগ গ্রহণ করছেন, এমনকি উপহার সামগ্রী ফাটাইছেন। কিন্তু সপ্তাহ বাদে আপনি যে জিনিসটা চাইরা আসলে যে আপনার ছেলে হত্যাকারী যারা আছে, খুনি যারা আছে, তারা যেন দ্রুত আইনের আওতায় এনে তারা বিচার করা হয়, ওটা হইল তো আপনার মেইন দাবি। আমি উনি যে টাকাগুলা পাঠিয়েছেন আমারে যদি উনারা 1 কোটি টাকাও দেন আমার ছেলের সমান নয়। উনারা যদি 1 কোটি টাকাও দেন তার বাদেও বলবো আমার রায়হানের সমান নাই। আমি টাকাও চাই না, এই যে নুসরাত হত্যার চাকরি দিয়েছেন চাকরিও চাই না, আমি শুধু আমার রায়হান হত্যার রায়হানকে তো ফিরে পাবো না, কিন্তু এই রায়হান হত্যার বিচারটা যেন সুষ্ঠু হয়, তদন্তকারে যেন সুষ্ঠু বিচারটা হয়। এবং এই যে আকবরের সাথে বড় হোক, ছোট হোক, পাবলিক হোক, প্রশাসন হোক, যেই হোক, ওদেরকে সরাসরি ধরে বিচারের আওতায় আনার জন্য এবং ফাঁসি দেওয়ার জন্য এইটাই আমার অনুরোধ। এবং ওনারা যদি না পারেন আমার হাতে দিয়ে দেন, আমি ওনার বিচার করব, তা নইলে আমার আত্মার শান্তি পাইব না। আমি কোনো টাকা চাই না, আমি কোনো চাকরি চাই না, আমি আমার সন্তান চাই। আমার সন্তানকে তো ফিরে পাবো না, কিন্তু বিচারটা সুস্থ চাই, এটাই আমার অনুরোধ। ধন্যবাদ খালা, আপনার আসলে আপনারে আমরা সমবেদনা জানানি ছাড়া কোনো কিছু করার নাই। আইন যদি সঠিকভাবে তাই তাই তদন্ত করেন, সঠিকভাবে এই আসামিরা গ্রেফতার করার লাগে সহযোগিতা করেন, তাহলে কিন্তু এই আসামি বিশেষ করে আকবর বিয়া যদি দেশের বাইরেও যদি পলাতক হইয়া যায়, এর ফলেও কিন্তু ইন্টারপোলের মাধ্যমে আমরা সরকার একটা কিন্তু আনার চেষ্টা অব্যাহত রাখবা আমরা মনে করি। আর বিশেষ করে আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় জনাব এ কে আব্দুল মুহিত সাহেবের একটা কথা কইয়া গেছেন, আশ্বাস দিয়েছেন। আসলে আমরা আশ্বাসটারে আমরা বাস্তবে আমরা পরিণত দেখতাম চাই যে একটা তান আশ্বাসটা বাস্তবে পরিণত হয়েছে। যদিও এই আকবর বইয়া বাইরা গিয়াও থাকে, তারা যেন দ্রুত ইন্টারপোলের মাধ্যমে দেশও ফিরে লইয়াও, যাতে করে আমরা সিলেটবাসী সম্পর্কে বুঝতাম পারি যে এই রায়হান হত্যার, আপনার ছেলেদের রায়হান হত্যার বিচার সিলেটবাসী পাইছেন। এই শুধু আপনার আজকে কিন্তু এই বিচারটা কিন্তু শুধু আপনি নাই, যদি আজকে রায়হান হত্যার বিচার আমরা সারা সিলেটবাসী কিন্তু একটার লাগে ধন্যবাদ জানাইমু বর্তমান সরকার, এমনকি বর্তমান যে প্রশাসন আছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীরে আমরা ধন্যবাদ জানাইমু, সবাই আমরা ধন্যবাদ জানাই, প্রশাসনের ধন্যবাদ জানাইমু। এই বিষয়টা যথাযথভাবে সুন্দরভাবে একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন, যাতে অতি দ্রুত এই আকবর বইয়ারে গ্রেফতার করা হয়। আমিও আপনাদের কাছে অনুরোধ জানিয়ে বলছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে বলছি, আমি কোনো টাকা পয়সা কোনো কিছু আমি চাচ্ছি না। আমার রায়হান তো আর ফিরে আসবে না, অন্তত আমার রায়হানে যে খুনিরা আছে এই খুনিদেরকে ধরে ফাঁসির আওতায় এনে সুষ্ঠু বিচার যেন হয়, এবং এছাড়া আমার আর কোনো কিছু চাওয়ার নাই। অন্তত আমার রায়হানের আত্মার শান্তি পাবে, আমার মন শান্তি পাবে, আমার নাত নিয়ে একদিনও জবাব যখন আমাকে করবে এই জবাবটার উত্তরও আমি দিতে পারবো। কিন্তু এই যে আমার রায়হানটা চলে গেল, আজকে আমি একসাথে 4 ঘন্টা বসে কেঁদেছি, কিন্তু আমার মনের জ্বালা শেষ হয় নাই। শুধু রায়হানে পর্ণে যে লুঙ্গিটা রেখে গেছিল, এই লুঙ্গিটা দেখে আমি যে 4টা ঘন্টা আমি কেঁদেছি, আমার মনে কোনো শান্ত হচ্ছে না। এখন আমার চোখের সামনে বেশি আসছে আমার রায়হানের লুঙ্গি পড়েছিল। তাই আমি যদি এই যে থানায় যারা দরিয়া নিছিল মারছিল, আমার কাছে যদি তারা শুধু তো 10,000 চাইছে, যদি 10 লক্ষও চাইতো, আমার দোয়ার যদি ক্ষমতা নাও থাকতো, আমার আত্মীয় স্বজন যা আছে সবার কাছ থেকে আমি অল্প অল্প করে ভিক্ষা খুঁজি আমার রায়হানকে বাঁচিয়ে দা। কিন্তু আমার রায়হানকে তো টাকার জন্য তারা মারে নাই, নিশ্চয়ই তার পিছনে বড় কেউ একটা আছে যা টাকা দিয়ে আকবরকে দিয়ে মারানো হয়েছে। এর জন্য আমার অনুরোধ, যতক্ষণ পর্যন্ত আকবরকে না ধরা হবে ততক্ষণ পর্যন্ত এর পিছনের কে বা কারা রায়হানরে মারানো হয়েছে সেটা জানতে পারবো না। কিন্তু এইরকম দুষ্কৃতকারী এই আকবররা বাংলাদেশে তাকাচ্ছে, দুনিয়াতে বেশি তাকাচ্ছে, এই যে কলঙ্ক নিয়ে দুনিয়াতে বাঁচবে, যতদিন দেখবে এই খাকি পোশাক, কেউ তাদেরকে ভালো মনে করবে না, সবাইকে তুতু দিবে, শুধু তুতু দিবে। প্রশ্ন হইল কি, আকবর বাইরে থাকলে রাজনের কনির মতো জনগণ দৌড়িয়ে দিত, তাই আগে খুনি বলছেন একটা যে আকবর বাইরে থাকলে রাজনের খুনির মতো জনগণ দৌড়িয়ে দিত, তাই আমি মনে করি আকবর পুলিশের হেফাজতে আছে। আপনি কি তা মনে করেন? সেইটা পুলিশের হেফাজতে আছে কি বাইরে গেছে কি দেশে আছে সেইটা আমরা জানতে পারবো না, শুধু প্রশাসনই জানতে পারবে আকবর কোথায় আছে। এবং তারা যদি লুকিয়ে রাখে, আমরা তুকাইয়া বাহরার কোনো ক্ষমতা নাই, এবং আকবরের ধরার বিষয় আমরা নাই, আকবরের ধরার বিষয় প্রশাসন। উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনার বাবার হত্যাকারী দেশে বিদেশে অনেক ছিলেন, উনি সহজে ধরিয়ে আনতে পারছেন, তেমনি আকবর যেখানেই থাকুক উনি ধরার সাহায্য পাইবেন এবং উনি চেষ্টা করলে পারবেন। তাই আকবর কোনখানে আছে সেইটা প্রশাসন জানে, আমি জানবো না। আচ্ছা, আপনি একটা প্রশ্ন হইল, প্রশ্ন সুন্দরভাবে দিবা আশা করি আপনার মাহফুজ আহমেদ ভাই একটা প্রশ্ন করছেন, অভিনেতা মুরাদ সম্পর্কে ওনার ধারণাটা একটু ক্লিয়ার করুন প্লিজ, কারণ অনেকে ভুল তথ্য প্রচার করতেছে। একটা কয়লা দিবা আপনি আনসার, এবারে খালায় আনসার দিবা, প্রথমে আপনি দিলে এবার আপনি আনসার যে প্রশ্নটা বুঝছেন নি। মাহফুজ আহমেদ ভাই লেখছেন অভিনেতা মুরাদ সম্পর্কে ওনার ধারণাটা একটু ক্লিয়ার করুন প্লিজ, কারণ অনেকে ভুল তথ্য প্রচার করতেছে। আপনার তো ধারণাটা যে মুরাদরে লিয়া সিলেটর যে সুনামধন্য অভিনেতা মুরাদরে লিয়া কিছু বিগত দিনটাই কিছু তো প্রচার নিউজ, যে নিউজগুলা আপনারা কিতা মনে করেন কতটুকু সঠিক, কত আপনার তো অভিমতটা একটু বিয়ার্সের উদ্দেশ্য করব। আচ্ছা, আমরা কইতাম স্যার এরকম আসলে ইনো আমরা কিন্তু প্রথম অবস্থায় যখন মামলা করি তখন কিন্তু থানার ডিউটি থেকে আসলে তাও আমরা জানতাম না, আমরা কিন্তু 2 দিন পর্যন্ত আমরা একটা তথ্য দিচ্ছি না কেন ডিউটি থেকে আসছিলাম, আমরা কিন্তু অজ্ঞাতনামা হিসেবে মামলা করছিলাম। পরবর্তীতে আমরা সিসিটিভির ফুটেজ সহ বিভিন্নভাবে জানতে পারছি এরা ডিউটিতে আসছিল। ঠিক তেমনিভাবে এই ঘটনার জড়িত কারা এটা আমরা কইতাম পারতাম না। এখন পিবিআইয়ে তদন্ত করে গ্রিন বাংলার যে মুরাদ তাই আমরা কেন বাইয়া মরার বাদের দিন আইসলা, আইয়া 3 ঘন্টা প্রায় বইয়া গেছেন আর তাইন বিভিন্ন সময় যোগাযোগও করছেন। তো গ্রিন বাংলার মুরাদের লগে আকবর তারা এক প্ল্যাটফর্মে তারা নাটক করছেন, এটা আমরা জানি। তবে আমরা কত হয়েছে কি আমরা সেউরে দোষী কইলাম না, তবে পিবিআই এর তদন্ত সাপেক্ষে এখন পিবিআই তদন্ত করে যদি পিবিআইয়ের যারা করোনা আক্রান্ত হয়েছেন তারা যদি করোনা আক্রান্ত হইয়া থাকেন 14 দিন অপেক্ষা করা সম্ভব না, প্রয়োজনে এটা রেবের কাছে হস্তান্তর করা হয়ে যাক, রেবে বা প্রশাসনে তদন্ত করিয়া ইনো মুরাদ জড়িত না আর কেউ জড়িত প্রশাসনে তদন্ত করিবা করতে, এটা তো আমরা কইতাম পারতাম না। আর বাইয়ার লগে মুরাদার আগে কোনো সম্পর্ক আসিল বা আকবরের লগে সম্পর্ক আসিল এই বিষয়ে আমরাও জানি না বা এইলা কোনো তথ্য আমরা এখনও পাইছি না। আমরা যতটুকু জানি তারা ভাইয়া চিনিও না খুব ভালো করিয়া, কারণ আমার ভাই রাজনীতিও করতা না যে কোনো পুলিশে চিনার কথা তাই নাই, আর মুরাদে নাটক করেন মুরাদরও ভাইয়া চিনন করে আমরা জানি না। আমরা অনেকেও কইরা মুরাদ অন আইতো অন নাটক করার গিয়ে জমে লইছিল এইটা সেটা পার্টিটার সঠিক তথ্য আমরা ভাইলাম না করিয়া, আমরা এটা আমরা ফ্যামিলিতে গিয়া সেটা দোষারোপ করলাম না, তবে তদন্ত সাপেক্ষে যেও দোষী বা তারা আইনের আওতায় আনা হোক। মুরাদ সম্পর্কে আমি কিচ্ছু জানি না, আমি জীবনে কোনোদিন আগে দেখতাম নাটক, কিন্তু এখন যে মুরাদে নাটক করে আমি চিনিও না এবং জানিও, আর আমি ইউটিউবে কোনোদিন নাটকও দেখি না, তাই মুরাদর ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমার বাচ্চার মরার 2 দিনের দিন মুরাদ আইছে আমার বাসা, ইয়াত প্রায় 3 ঘন্টা বইছে, আমার নাতনি কুলনিয়া খুব হাসাহাসি খেলছে, তখন আমি জানতাম না এটা মুরাদ। পরে এক পর্যায়ে কথা উঠছে যে মুরাদের সাথে আকবরে নাটক করে এবং এই মুরাদ আমার বাসায় আইছে, আইয়া এটার সাথে জড়িত মুরাদ এবং আকবর তারা নাটক করে, আর মুরাদে এখান থেকে খবর পাস করছে এবং এই মুরাদের বাসায় আকবর এক রাত থাকছে, সোমবার পর্যন্ত তাকিয়া আকবর মঙ্গলবারে পলাইছে। তাই এই ব্যাপারে আমি এইটুকু করতে চাই, আমার ছেলে কোনো নাটকও করতো না এবং কি পুলিশের সাথেও জড়িত কোনোদিন থাকার কোনো কথা না। এটা খেয়ে কীভাবে আলোচনা করতেছে বা মন্তব্য করতেছে এটা আমার দেখার বিষয় নয়, আমার দেখার বিষয় শুধু আমার বাচ্চার খুনির যারা ছিলেন, আকবর বলেন, তাওহিদ এলাহি বলেন, আশিক এলাহি বলেন এবং এই হাসান যতজন আছেন, এবং আমি তো অজ্ঞাত নাম, আমি তো 2 দিন পরে কোনো নাম জানছি না, আমার পুলিশ বাড়িতেও নাম কইছে না, থানায়ও নাম কইছে না। আমরা 2 দিন বাদে বিটিও পুলিশে থাকা যে দেখতাম এইটাও বদলাই লিছে, আকবর বদলাইয়া ভিডিও ফুটেজটা নিছে গিয়ে হার্ড ডিস্ক বদলাইয়া, তাই আমরা অন্য চ্যানেলে আমরা খবর পাইছি ওই দিন ডিউটিতে এরা ছিল, এই আমরা অজ্ঞাত নামা ইয়া করিয়া গেস করায় এই নামগুলা ফিরিয়ে আসছে। কিন্তু আকবর যদি জড়িত থাকে আকবরও দোষী হবে, আর যদি মুরাদ জড়িত থাকে মুরাদও দোষী হবে, কে বা কারা তার সাথে জড়িত আছে আমরা এখনও জানি না, কিন্তু এইটা তদন্ত করে তারা খুঁজে বের করবেন যে খেরা ছিল, সেইটার দায়িত্ব আমার না, সেইটা দায়িত্ব পিপিআইয়ে নিচে যখন দায়িত্ব পিপিআইয়ে করবেন। এখন পিপিআই যখন বলছেন করোনা আক্রান্ত ওনারা রেবের কাছে দেখ আর না সেনাবাহিনীর কাছে দেখ, দিয়ে তারা এটা তদন্ত করুক। ধন্যবাদ। আচ্ছা খালা, আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন যে গতকাল আমরা পিবিআইয়ের যে প্রধান তদন্ত কর্মকর্তা তাইসহ প্রায় 8 জন করোনায় আক্রান্ত হয়েছেন, বর্তমানে কিন্তু তাই হোম কোয়ারেন্টাইনও আছেন। তো যে বিষয়টা এখন দাঁড়াইছে সবরও একটাও প্রশ্ন, যদি পিবিআই তদন্ত কর্মকর্তাবৃন্দ করোনায় আক্রান্ত হয়ে যায় তাহলে এই রায়হানোর মামলার কিতা হইব বর্তমানে পরিস্থিতি, একটা আপনি কিতা এখন আপনি কিতা চাইরা थान तो जो करोना आक्रांत हन हतवा 15 दिन जाइते पारे आबार परीक्षा कराइबा आबार नेगेटिव आइते पारे पजिटिव आइते पारे जदि आबार पजिटिव आए तखन किन्तु आबार एकटा डिले होइते पारे तानतानर तान हतवा मानुषेर सेवा करार गए आक्रांत हये गेछेन आल्लाह तानतानरे द्रुत सुस्थता दान करुक्का। किन्तु जे विषयटा आमरा पाशापाशि प्रश्न करताम साइयार जे आमरा गतकाल थाकि सबरो एकटा प्रश्न যে যদি এরা তাইতেন যদি করোনায় আক্রান্ত হন তাহলে এই তদন্ত হয়তোবা আরও ডিলে হইতে পারে আরও একটু বিলম্ব হইতে পারে। তো আপনার একটা মন্তব্যটা কোকা এরা যদি আক্রান্ত হইয়া তখন পিপিআইর এরা আমি দোয়া করি এরা দ্রুত সুস্থ হন আল্লাহ তারা সুস্থ হরকা আমি ওটা দোয়া করি। কিন্তু এরা যে অসুস্থ হয়েছেন 14 দিনের নিচে তো তারা কোয়ারেন্টাইন থেকে বাইরে হতে পারতেন না। এই 14 দিন যে অপেক্ষা করতে করতে আমার এই 10 তারিখে তারা লাস্ট টাইম দিয়েছেন, কিন্তু যখন 14 দিন তারা বাদে বাইরিব তখন তদন্ত করতে করতে যাইব গিয়ে আরও 14 দিন। তো এই 28 দিন অপেক্ষা আমার মন মানতেছে না। ওরা যদি অসুস্থ হয়ে যায় তাহলে রেবের কাছে কেসটা যাও আর নয় সেনাবাহিনীর হাতে কেসটা যাও গিয়া ওরা তদন্ত করে বাইর করুক। আর যারা আক্রান্ত হয়েছেন এরা সুস্থ হোক আমি দোয়া করি। আচ্ছা খালা তাম্বির বাইও আসেন রায়হানোর আম্মাও আসেন। আরেকটা বিষয় কিন্তু সবাই কিন্তু অনেকে কিন্তু কমেন্ট সবাই কমেন্ট করা সবর কমেন্ট কিন্তু আমরা লইতাম পারি না, কিন্তু সবর কমেন্টর যেগুলা আমি পড়ছি তারই পরিপ্রেক্ষিতে আমি প্রশ্ন একটা করতাম চাই। আর আপনার এলাকা আখালি এলাকা বৃহৎ আখালি এলাকাবাসীতে একটা বাসিয়ে সবাই সম্মিলিত হইয়া একটা কমিটি করছেন, যে কমিটি কিন্তু বিগত দিনে অনেক প্রশংসনীয় হয়েছে। যখন এই রায়হানরে নির্মমভাবে পুলিশ সদস্যরা হত্যা করছে এর পরবর্তী সময়ে যে ফেসবুক লাইভের মাধ্যমে যে এই জিনিসটা প্রচার হয়েছে, এর পরবর্তী আমরা আসছি আপনার স্থানীয় কাউন্সিলর জনাব কামরান সাহেব তাইনসহ আপনারা এই যে আখালিয়া পঞ্চায়েতর বৃহত্তর আখালিয়া পঞ্চায়েতর বৃন্দ সবাই একটা কমিটি করছেন, যে কমিটিটা কিন্তু আমরা অতটুকু জানি যে বর্তমানে আপনারা এই কমিটির নির্দেশক্রমে আপনারা বর্তমানে আগামী দিনের কর্মসূচি আপনার সবাইরা জানাইরা। তো আমরা গত পরশুদিন দেখছি যে আপনারা যে বৃহৎ আখালিয়া কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 10 তারিখ পর্যন্ত কোনো আন্দোলন কোনো কর্মসূচি কোনো মানববন্ধন হইতো না। মানববন্ধন হইব, আচ্ছা মানববন্ধন হইব শান্তিপূর্ণভাবে মানববন্ধন হোক এটা আমি চাই। আপনার আখালি এলাকার ভিত্তিতে যে কোনো কেউ মানববন্ধন করতে পারবে না আমরা কমিটি ছাড়া আখালিয়াতে করতেও পারবা কি মানববন্ধনও কোনো আখালিয়া বা মদিনা মার্কেট বা এটা কোনো কিছু নাই। আপনার বাড়ির সামনে আইয়া যে কোনো কেউ আইয়া কিতা আপনার পারমিশন ছাড়া কিতা মানববন্ধন করতে পারবেন না, অথবা না আপনার কমিটির অনুমতি লইতে হইব। কমিটির মানুষ আমরা যাইতাম না, কিন্তু যে কোনো লোক আইয়া মানববন্ধন করক কোনো জ্বালাও ফুলাও বাংসুর না, শান্তিপূর্ণভাবে আপনারা সবাই মিলে আন্দোলন চালাইয়া যান মানববন্ধন করে যান, কিন্তু কোনো জ্বালাও ফুলাও বাংসুর করবেন না। আমরা কমিটি তো 10 তারিখের টাইম দিয়েছেন, 10 তারিখ বাদে দেখা যাইব যে আমরা সিদ্ধান্ত কোনটা নিলাম। কঠোর আন্দোলনে আমরা নামব, তবে এখন আপনারা মানববন্ধন করিয়া যান শান্তিপূর্ণভাবে যাতে কোনো জ্বালা পোড়া বাংসুর না হয়। এটা আপনার কাছে একটা কথা জিজ্ঞাসাম চাই, আর আগামী 10 তারিখ তো প্রায় রায়হান হত্যার 1 মাস হয়ে যাব, তো এই যে সময়টা 1 মাসের ভিতরে এখনো পর্যন্ত আকবর বিয়া গ্রেফতার করা হয়েছে না, আপনি কিতা মনে করেন যে এই 1 মাস অতিবাহিত হওয়ার পরে কিতা এই যে বর্তমানে যে সিলেটর সব মানুষ যে একত্রিত আছেন রায়হান হত্যার বিচারের দাবিতে সবাই কিন্তু ঐক্যবদ্ধ তা পানি, কারণ আগামী 10 দিন কিন্তু আগামী যে 7-8 আজকে প্রায় 3 তারিখ আগামী 7 দিন, এই 7 দিন কিন্তু হয়তো বা এমনও হইতে পারে আমরা অতটুকু আশঙ্কা হয়তো বা এমনও হইতে পারে যে এই 10 তারিখ বাদে অথবা আরও 7-8 দিন 10 দিন গেলে কি আর মানুষের যে এখন আগ্রহ আছে রায়হান হত্যা বিচারের দাবিতে এই আগ্রহটা থাকতো না, কারণ আন্দোলন যত সময় যার তত কিন্তু থামি যার। আপনারা যদি আপনারা তো কইরা যে 7 দিন বাদে ইয়ে হয়ে যাব, আমি রায়হানোর মা যতদিন বেঁচে থাকবো আমি নিজে রাস্তায় নামবো। আপনারা দেখছেন আমি অন্বেষণ করছিলাম পুলিশ বাড়িতে গিয়া, আমার ছেলে বেঁচে নাই আমার আর ঘরে থাকারও কোনো প্রয়োজন নাই। তাই 10 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, আমিও 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করছি। তবে আপনারা আপনারা কিতা হয় এটারে মানববন্ধন করতে পারবা আপনারা মত বিনিময়ের মাধ্যমে আমরা এখানে 10 জনের সবাই মত বিনিময়ে 12 আমসার সবাই মিলে এটাই মত করছি যে 10 দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং 10 দিনের ভিতরে আপনারা মানববন্ধন করিয়া যান। আমি বারবার কইছি কোনো জ্বালাও পোড়া বাংসুর না, শান্তিপূর্ণভাবে আপনারা মানববন্ধন করে যান, আন্দোলন চালিয়ে যান। আর 10 তারিখ পর্যন্ত এইভাবে থাকবে। 10 তারিখ বাদে কঠোর আন্দোলনে আমরা নামব, আর আপনারা সবাই আমার সাথে সহযোগিতা করবেন। খালা, বর্তমান যে বৃহত্তর আখালিয়া কমিটির যে আগামীতে পদক্ষেপ নিয়েছেন অথবা বিগত দিনে যেগুলো পদক্ষেপ নিয়েছেন, আপনার ফাঁসে সবসময় আসলা, আপনি কি তা সন্তুষ্ট নেই বিষয়ে? যে আমি অত্যন্ত সন্তুষ্ট, সবাই যে আমার পাশে এখন পর্যন্ত আছেন, আমার আহালিয়া অঞ্চল হোক বা কিংবা ওই কাউন্সিলার বা আমার বাগনা বা আরও এই 12 আমসার অনেক সবাই আমার পাশে, মিসবাউদ্দিন সিরাজ ভাই আসেন, আরও অনেক আসেন আমার পাশে। তাই আমি সবার নাম জানি না, তবে আমি সবাইকে ধন্যবাদ এই জন্য জানাই, বা যত মিডিয়া হল আসেন এবং সবাইকেও আমিও ধন্যবাদ জানাচ্ছি যে এখন পর্যন্ত আপনারা যে আমার সাথে আছেন। আমি চাই আপনাদের কারণে আমি এতটুকু আগ বাড়ছি। আপনারা সবসময় আমাকে সহযোগিতা করবেন, আমার সাহায্য আমারে সাহায্য করবেন, আপনাদেরকে নিয়েই আমি সামনে আগ বাড়তাম, এটাই আমার অনুরোধ। ধন্যবাদ সবাইকে। আচ্ছা খালা, ওই একটা কথা হইল কি যে বর্তমানে যে মামলার যে আগামী দিনের যে পদক্ষেপ নেওয়া আর বিগত দিনে নেওয়া হয়েছে, এই পিবিআই তদন্তে এমনকি সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপির নবনিযুক্ত কমিশনার মহোদয়ের আশ্বাসে কিন্তু আপনি কিতা বর্তমানে কতটুকু সন্তুষ্ট আছেন? আর তদন্ত কতটুকু সন্তুষ্ট আপনি, যে তদন্ত প্রশাসনের পক্ষ থেকে করা? ওর আমি ওই যে নতুন কমিশনার সাহেব আসছেন, উনি আমার আশ্বাস দিয়ে গেছেন যে মা আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি এবং আপনার পাশে আমি সব সময় থাকবো এবং আমরা সাহায্য করব আপনাকে। তাই উনার আশ্বাসে আমি আশ্বাস হয়েছি, কিন্তু আজ প্রায় উনি এসছেন অনেক দিন হয়ে গেছে, প্রায় মনে হয় 15 দিনের উপরে হয়ে গেছে উনি আইছেন, এখন পর্যন্ত উনার সাথে একদিন উনি গিফট কিছু পাঠিয়েছেন, এরপরে আর উনার সাথে যোগাযোগ হয় নাই। আমি আজকে চাইছিলাম যোগাযোগ করতাম, উনি টাইম দিয়েছেন, আমি কালকে যোগাযোগ করতাম। আর আর কি বলছিলেন যে মামলার যে পিপিআই তদন্ত কমিটি, ওনারা তদন্ত করতেছেন, কি তদন্ত করতেছেন আমি এখন পর্যন্ত সন্তুষ্ট ছিলাম এতদিন। এখন কালকে থেকে যখন শুনলাম যে তারা করোনায় আক্রান্ত হয়ে গেছেন, তারা করোনায় আক্রান্ত হয়ে তারা কোয়ারেন্টাইনে চলে গেছেন, 14 দিন থাকবেন, এই 14 দিনে আরও তো ফিস নামবে, মামলাটা আমার আরও ফিস নামবে, এখন আর সামনে আগ বাড়ার কোনো রাস্তা নাই। তাই উনারা যদি না পারেন, উনারা রেবে দেন, রেবে তদন্ত করবে অথবা সেনাবাহিনী তদন্ত করবে, করলে এইটা আগ বাড়বে। মামলা উনারা বসে থাকবেন 14 দিন, এই 14 দিনে আমি তো আর মন বসতেছে না, জনগণ বসতেছে না। 10 তারিখের পরে আমরা কি করব না করব সেইটা তো আপনারা অবশ্যই দেখবেন। আর উনারা তদন্ত করতে পারবেন না, উনারা অসুস্থ, আমি দোয়া করি এরা আল্লাহ সুস্থ করুক। উনারা রেবের হাতে মামলা দেন অথবা সেনাবাহিনীর হাতে মামলা দেন। তানভীর ভাই, আপনি তো মাঠও কাজ করা, এমনকি আপনি দেখে আর যে সম্পূর্ণ আপনি যতটুকু চেষ্টা করেন, আপনি আপনার সময় দিয়া মানববন্ধন, প্রতিবাদ সভা, বিক্ষোভ আপনি অংশগ্রহণ করেন এই রায়হান হত্যার বিচারের দাবিতে। আপনার কি তা মনে হয় যে এই যে তদন্ত পিবিআই পক্ষে তদন্ত করার কতটুকু সন্তুষ্ট অথবা কতটুকু এই আগামী দিনে এই তদন্তটা কতটুকু আগামী দিনে কার্যকারিতা হইব এই রায়হান হত্যার বিচারের দাবিতে? আমি আগেও একটা কথা কইছি, আসলে পিবিআইয়ের যে তদন্ত করা, তদন্তটা কতটুক বালা ওর বা কিলা ওর আপনারা একটা জিনিস বুঝি লিবা। 8 দিন যদি একটা আসামিরে রিমান্ডও নেওয়া হয়, এই আসামি স্বীকারোক্তি দিত না। তারা আগে 3 জনের 164 লইল, এরা কইল যে টিটুয়ে মারছে বা টিটুয়ে গান স্বীকারোক্তি দিল না, তারা রিমান্ডও নিয়ে আরে কিতা করলাম? আমরা তো এটাই প্রশ্ন। 8 দিন পরে হে রিমান্ড পাইল, 8 দিনেও হে তার মুখে 8 দিন ধরিয়া হে স্বীকার করে না। আসলে আমরা এখন কনফিউশনে পড়ে গেছি, আসলে স্বীকার করছে নি বা পিবিআই এটা প্রকাশ করে না কোনটা। আমরা মনে করি আমরা সাধারণ জনগণ যখন রিমান্ডও নেওয়া হয়, তখন সাধারণ জনগণ বাধ্য, আমার বাইরে যখন মারা হয়েছে তখন পাশের বিল্ডিংয়ের এরা কিন্তু কইছে যে কিলা আত্মচিৎকার আমার বাইয়া করছে। তা আমার ভাই সাধারণ জনগণের নিয়ে রিমান্ড ছাড়াও কিজাত মাইটটা দেওয়া হয়েছে আর মারিল, আর তারা এর রিমান্ডও নিয়ে কিতা জামায়াতর করছে না কিতা। তো আসলে পিবিআই হিয়ালর গেছে, হিয়ালর গেছে মুরগি বাগি দিয়ে লাভ নাই। পিবিআই দ্বারা পিবিআই কিন্তু পুলিশ থেকে আয়, পিবিআই কিন্তু প্রশাসনের পুলিশ কর্মকর্তাই কইতে গেলে পিবিআই দিয়া তদন্ত হইতো না। আমি মনে করি অনতি বিলম্বে আমরা এটা বিচার বিভাগীয় তদন্ত লেগে আবেদন আমরা করছি, 16 তারিখ মেবি এটা ডেট দেওয়া হয়েছে। তো আমরা মনে করি এই যেহেতু এরা করোনা আক্রান্ত অনতি বিলম্বে এটা রেবের হস্তান্তর করুক এবং রেবে আবারও রিমান্ড তারা আনুক, জিজ্ঞাসাবাদ করুক, এতে বারোই আইব আসল করোনা কিতা। আমরা কিন্তু খালি আকবরের গ্রেফতার করার মধ্যেই শেষ নাই, আকবরে গ্রেফতার করিয়া অনতি বিলম্বের আসল রহস্য উন্মোচিত হোক। সেনে আমার বাইরে হত্যা করা হয়েছে, কি কারণে হত্যা করা হইল এর পিছনে খাড়া আছে, এটা বারোই হওয়া লাগবো। আমি এই যে রিমান্ডটা দিতেছেন, এই পিপিআই রিমান্ড দিতেছে, কিন্তু এই রিমান্ডে আমি সন্তুষ্ট নাই। আমি চাই রিমান্ডটা রেবে করুক কিংবা সেনাবাহিনী করুক, কারণ এই যে রিমান্ড আমার ছেলেরে মাত্র 4 ঘন্টা রিমান্ডে আমার ছেলের চিৎকার আশপাশ বিল্ডিংয়ে শুনছে, কিন্তু এদের রিমান্ড 8 দিন হয়। 8 দিনের রিমান্ডেও এরা সুস্থ অবস্থায় হাঁটি হাঁটি আইয়া তারা এলাজে উঠে, তারা কাস্টডিতে উঠে, কিন্তু এইটা কেমন রিমান্ড? তাহলে জনগণের জন্য রিমান্ড একরকম, প্রশাসনের লোকের জন্য রিমান্ড আর একরকম। এই যে রিমান্ড তারা করতেছেন, চিঠুচন্দ্র প্রথমে আমার ছেলেরে মারছে এবং আমার ছেলেরে 2টা পা তুলা করে পাহাড়ের মধ্যে বাড়িয়েছে, পাশের বিল্ডিংয়ের লোক 3 তলা থেকে শুনছে, কিন্তু মাত্র 4 ঘন্টা রিমান্ডে আমার বাচ্চারে কোবরে পাঠিয়ে দিয়ে দিয়েছেন তারা। আর এই টিটুচন্দ্ররে রিমান্ড দিয়েছেন প্রথমে 5 দিন, পরে আরও 3 দিন, 8 দিন, কিন্তু এই টিটুচন্দ্র হেঁটে হেঁটে আবার এসে কাস্টডিতে উঠে, এটা কেমন রিমান্ড? আর আমার ছেলেরা 4 ঘন্টা রিমান্ডে আমার ছেলেরা কান্দবর করিয়া মরা অবস্থায় নিয়ে মেডিকেলে পালাইয়া রাখা হয়, একদম কী কয় এটারে, এই লাশ করে নিয়ে রাখা হয় 4 ঘন্টায় মারা। আর এরারে 8 দিনও রিমান্ডেও এরা সুস্থ অবস্থায় হাসি হাসি যায়। তো এই রিমান্ডটা আমি চাই রেবে করুক এবং সেনাবাহিনী করুক, হয় রেবে করবে আর না সেনাবাহিনী করবে, এবং রিমান্ডটা স্বয়ং ম্যাজিস্ট্রেটের সামনে সাপেক্ষের এইটা রিমান্ডটা হোক, এইটা জামায়াতরে রিমান্ড যেন না হয়। আমার রায়হান, আমার কাছে কী ছিল? এরা যখন তারা রিমান্ডে কষ্ট পাবে তখন তারা বুঝতে পারবে আমার রায়হানরে তারা কীভাবে মারছেন, এবং এক একটা লাঠির আঘাতে আমার ছেলের জান আকাশে গেছে আর একবার নিচে নামছে। কিন্তু তারা আরও এইরকম রিমান্ডটা হোক যে রিমান্ডে আমার ছেলে আত্মা শান্তি পায়, আমার মন শান্তি পায়। এইটাই আমার কাছে অনুরোধ আপনাদের কাছে, সরকারের কাছে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিছু প্রশ্ন নিমু, আপনারা যারা প্রশ্ন করতেছে এটা অতি আগ্রহে আপনারা প্রশ্ন করার লাগে অপেক্ষা করা। বিগত সময় অনেকে প্রশ্ন করছেন, তো আমরা চাই আর আপনারা যদি কোনটা দিকে এইবার থাকে, আমরা বেশি সময় লাইভও থাকতাম না, 5 থেকে 10 মিনিট আমরা লাইভও থাকবো। এর ভিত্তিতে আপনারা যেগুলো প্রশ্ন করবা, এই প্রশ্নগুলা রায়হানোর আম্মা এমনকি রায়হানোর খালাতো ভাই তানবীরে এর উত্তর দিবা। আপনারা যদি চান আপনারা আমরা কমেন্ট বক্সও প্রশ্ন করতে পারবা, এমনকি ফোন কলের মাধ্যমে প্রশ্ন করতে পারবা। আমরা 10 মিনিট বাদে আমরা লাইভ থাকি যাই মুগি, এর ভিতরে আপনারা যারা প্রশ্ন করতে চাইবা আপনার প্রশ্ন করবা। আপনার প্রশ্ন যথাযথ মর্যাদা ক্রমে যেটা আমরা মনে করবো সঠিক আনসার দেওয়ার যোগ্য ওটা আমরা ইনশাল্লাহ প্রশ্ন করবো রায়হানোর আম্মা এমনকি রায়হানোর বাই তানবীর দে। তো ইনশাল্লাহ আপনার প্রশ্ন করবা, আমরা প্রশ্ন এখন নিব। যারা প্রশ্ন করবা ইনশাল্লাহ, এক ভাই লেখছেন বিলাল উদ্দিন ভাইয়ে তদন্তের বার দেওয়া হোক, তানভীর ভাই আনসার দোকা যার রেবরাতে তদন্ত দেওয়ার লাগে এক ভাই। এটা তো অবশ্যই আমরা তো দাবি করলাম এটা যে রেবরাতে তদন্ত দেওয়া, কারণ পুলিশ দিয়ে পুলিশে তদন্ত হইতো না, রেবরাতে হস্তান্তর করা হোক, এটা তো আমরাও দাবি জানাই না, আমরা পরিবারের পক্ষ থেকে আমরা এই দাবি জানাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আপনার পরিচয়টা দিবা, কোন জায়গাতে কইরা? জয় আপনার ভাই মাথু নিয়ে আপনার প্রশ্ন কইবা কোন জায়গাতে কইরা আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবা। জয় জয় সিলেট পড়ছে। জয় 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 তারার নম্বর আপনি প্রশ্ন কিতা করতে চাই একটা প্রশ্ন করিল আমরা লাইভও আছি। জয় আপনার তো কিতা প্রশ্ন করার থাকছে আপনি প্রশ্নটা করিল বা একটু দয়া করে। জয় জয় বুঝছি ভাই কোনো প্রশ্ন আছে নি ভাই আপনার প্রশ্ন কিন্তু প্রশ্ন করতে আনি। জয় খোকা আমরা সিলেট হইলে গিয়া 360 উলিয়ার দেশ সাদলাল যাবর দেশ উত্তরের সাই কিবলার দেশ। জয় আর সিলেট একটা কুকর্ম একটা নাই কুকর্ম বারবার অনবর পররাষ্ট্রমন্ত্রী আইয়া 2 লাখ টাকা যা যেমন আসমানও ডেকিলা কিন্তু রাজার দোষে রাজ্য নষ্ট। একটা কথা হচ্ছে আপনার এসাদর সৈরাদার এসাদ যে সময় ক্ষমতা আসিল এই সময় দেশ খরা আসিল বেশি সব আলী মকলের ডাকাইয়া নিচে লাগে লোকে উত্তরের সঙ্গে কিল্লারে নিচে তার গণব গণ ইয়া হইতে উঠানো খরাও আপনারা দোয়া করে উঠুয়া বাদে সবে অনুমতি দিলা উত্তরের তারপরে তারপর আপনি দোয়া করে উঠুয়া আপনি দোয়া করলে খরা রইল কি আর মেঘ দিব দেশ রহমত বর্ষণ হইব। আপনার প্রশ্নটা ভাই কিতা একটু কই দিবা শর্টকাট আমরা লাইভও আছি তো। জয় খোকা বর্তমান রাজার দেশে রাজ্য নষ্ট আজকে বেলা আমাদের সরকার যে কোনো দলের থাকুক চিন্তা হয় দেশে অশান্তি না আমার হোটেল ইতিহাসের কথা এই নরহসুর বাচ্চারে এটা সরকারে বিচার করতো না। আমার দেখতে আমি দেখা করিলাম দিনের দুদিন কুম্ভ থাকে আজকে ঘুরে এনে গরুর মতো জমা করুক। বুঝছি ভাই আপনার অভিমত আপনি জানাইছেন আসলে আপনার কষ্ট লাগছে রায়হান হত্যার এই বিষয়টা দেখিয়া তখন যা দেশ ঠিক নেই পুলিশ মারা আরম্ভ করুক এখন আর কোনো কথা নাই। জয় বুঝছি ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনার মূল্যবান মতামতর লাগে। তো একজন কি বিবর্ষা তাই লন্ডন তাই ফোন দিয়েছেন ফোন দিয়ে তাই তাই নাকি কষ্ট কথা কইরা যে বিশেষ করে রায়হানোর হত্যা আপনার ছেলে হত্যার তাই কিন্তু তারও কষ্ট লাগছে খারাপ লাগছে তারা তাই কইরা এই যারা হত্যা করছে তারা এনে ডায়ের জব করে লিবা লাগে আসলে একটা ঠিক নাই। আইন আইনের গতিতে চলবো আমরা চাই না যে ইলাকেও ইলা আক্রমণাত্মক কিন্তু সুরক্ষা আইনের কাঠগড়া দাঁড় করে তারা যে শাস্তি হয় শাস্তিটা যেন তারা সর্বোচ্চ শাস্তি হয়। আসসালামু আলাইকুম ভাই আপনার পরিচয়টা দিয়া কোন জায়গায় কইরা আর প্রশ্ন কিতা কই দিবা। হ্যালো জয় আপনার প্রশ্নটা কিতা একটু কই দিবা কোন জায়গায় কইরা। জয় ধন্যবাদ 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 আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমরা বাইরে প্রশ্ন তাই নাকি তার অভিমত প্রকাশ করছেন যে আপনার আমি কইতাম স্যার একটা তান কত হইলি যে পুলিশ ফাঁড়ি গেরাও করা হোক আর তান সন্দেহ যে এই পুলিশ সকলেও আকবর বরিয়ায় লুকিয়ে রাখছেন। তো আসলে একটা তান অভিমত প্রকাশ করছেন হয়তো বা সন্দেহ আমরা যারা বিশেষ করে সিলেটবাসীরা সবাই কিন্তু একটা সন্দেহ করা আমরা যারা গণমাধ্যম কর্মী আছে আসেন যারা আমরা মিডিয়া কর্মী যারা আছে সবাই কিন্তু একটা খবর পাইছি সবাই আমরা অবগত আছি যে এই বিষয়ে সবার সন্দেহর পরিপ্রেক্ষিতে কইরা কারণ এই আকবর বরিয়ার এখন গ্রেফতার করা হয়েছে না তার দায়ী। তো আসলে আমরা অনেকে ফোন দিয়ে রাখো আমরা একটু কমেন্ট লইলাম আমরা লাইভে ওনার বেশি সময় লাইভে থাকতাম না আমরা কমেন্টগুলো একটু করে নিলাম। আচ্ছা যারা কল দিতে চাই আপনারা কল দিতে আপনার সমস্যা নাই কারণ একটা কল দেয় কিন্তু একটা কল লোয়া যান না ওটা রিসিভ করা যান না। আচ্ছা আমরা খালা গেছি একটা আপনার শেষ আপনি আমরা বিয়ার্সের উদ্দেশ্যে আপনার কথাগুলো কইবা, আপনি কিতা চাহিদা আসলে বর্তমান পরিস্থিতি আর আগামীতে আপনি কিতা চাহিদা আপনার কইবা বলা মাত্র। বর্তমান পরিস্থিতি জানলাম না, হয়তো আমার কেসটারে দামাচাপা দেওয়ার জন্য আশিকের লাহিরে নেওয়া হয়েছে রিমান্ডে, এসে 2 দিন রিমান্ড করা বাদে হে অসুস্থ হয়ে গেছে, কইয়া তারে মেডিকেল রাখা হয়ে গেছে। এবং এই যে যারা তদন্ত করতেছেন এরা বলতেছেন এরা নাকি করোনায় আক্রান্ত হয়ে গেছে। তো এই কেসটারে হয়তো দামাচাপা দেওয়ার জন্য এবং আশিক এই আকবরকে ধরা ছোঁয়ার বাইরে আকবরের ধরা হচ্ছে না। তো হয়তো মনে হয় ওনারা মনে করতেছেন যে এই যে টাকা ফাটাইছেন আমার জন্য, আমার নাতিনের জন্য, এইটা দিয়েই মনে হয় আমার কেসটা শেষ হয়ে যাবে তাদের উদ্দেশ্য। তা না হলে এতদিন কেসের একরকম গেল, আর কালকে তাকে কেসের আর একরকম দেখা যাইতেছে। কেউ করোনায় আক্রান্ত, কেউ হার্টের রোগে আক্রান্ত, এবং আকবরকে পাওয়া হচ্ছে না, আর এদিকে টাকা 2 লাখ পাঠাচ্ছেন। আমার মনে হয় ওনারা এইটাই মনে করছেন যে এই টাকাটাই আমার কাছে আমার ছেলের পরিবর্তে বিচারের পরিবর্তে এইটা মনে হয়। কিন্তু আসলে আমি 10 কোটি টাকা দিলেও আমার ছেলের সমান হবে না। এই যে প্রধানমন্ত্রী উনি যে তার বাবা ভাই মা হারিয়েছেন, উনি তো 45 বছর পরও খুনিদেরকে বিদেশ থেকে এনে ফাঁসি দিয়েছেন, এবং যখন যাদেরকে ফাঁসি দিয়েছেন এরা জোয়ান থেকে বৃদ্ধ হয়ে গেছে, তারপরে উনি লোক ছাড়েন নাই। তাহলে আমার ছেলের খুনিরা কেন ধরা পড়বে না, আর খুনিরা কেন পালিয়ে থাকবে দেশে দেশে আর বাইরে? তাই আমার ছেলে পাবলিক বলে মনে হয় আমার ছেলের হত্যাকারীর বিচার হবে না, ওরা প্রশাসনের লোক বলে। আর যদি আমার ছেলেটা প্রশাসনের লোক হইতো হয়তো মনে হয় এদের ঠিকই, যদি এরা সরকারের পক্ষেও থাকতো তাইলেও এদের বিচার ঠিকও হইল না। তবে একটা কথা চিন্তা রাখেন, যদিও দুনিয়াতে আল্লাহর দুনিয়াতে বিচার না হয়, এই হাসর কিয়ামতের দিন এই বিচারটা ঠিকও আমি পাবো, কিন্তু দুনিয়াতে হয়তো দামাচামা দিয়া ওরা চলে যাইব, কিন্তু আখের আমি কোনোদিনও ছাড়বে না। তবে আমার ছেলের বিচার, এই ছেলে হত্যার বিচার নেওয়া পর্যন্ত আমি কোনো সময়ও আমি আপোষ মানব না এবং থামব না। আমি দরকার রাস্তায় থাকবো। আমি আসলে খালা আপনারে আমরা যতটুকু আমরা চেষ্টা করি, আর আমরা যারা অনলাইন মিডিয়া কর্মী আছি সবাই চেষ্টা করি আমরা মাধ্যমে যদি আপনার তো কোনো উপকার হয়, আমরা সত নিষ্ঠার সাথে কিন্তু আপনার তোর লগে আমরা ঐক্যবদ্ধভাবে আছি, যাতে করে এই রায়হান হত্যার প্রধান অভিযুক্ত আসামি আকবর ভূঁইয়ারে দ্রুত গ্রেফতার করা হয়, এমনকি তারা আইনের কাঠগড়ায় দাঁড় করাইয়া সর্বোচ্চ শাস্তির আওতায় আনিয়া তারার রায়জন কার্যকর করা হয়, ওটা আমরা চাই। আর তো আমরা সবসময় আপনার তোর পাশে আছি, সবসময় আমরা যে কোনো সময় আপনারা যদি সহযোগিতা চাইন আমরা পাইবা। আপনারা দল মত নির্বিশেষে কোনো সময় মনে করবা না যে আমরা কোনো জিনিসের দায় স্বার্থর দায় আপনার পাশে আছি। আমরা যে কোনো সময়, আমরা বিশেষ করে সিলেট টু লন্ডন চ্যানেল, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা আমরা ডাক দিলে আপনার পাশে আমরা পাইবা। যদি আপনারা কোনো সময় মনে করেন যে আমরা দরকার অথবা আমরা আপনার পাশে যে কোনো সময় থাকলে আপনার ভালো হইব, আমরা সবসময় যোগাযোগ রাখবা। বিশেষ করে আরও যারা অনলাইন মিডিয়া কর্মী সিলেটও আসেন, আপনারা যে সময় রায়হানরে হত্যা করা হয়েছে তারা কিন্তু আপনার এই বিষয়টা সর্বপ্রথম তুলিয়া ধরছেন। আমরা একটা চ্যানেল আছে নিউ সিলেট, তারার মাধ্যমে পরবর্তী সময় কিন্তু আমরা সিলেট উন্নয়ন চ্যানেল কিন্তু আইসি, তারার খবর পাইয়া তারাও খবর দিচ্ছেন, খবর দেওয়া আমরা কিন্তু আইসি। তো নিউ সিলেটের যে বাই লাগি দেওয়ান জাকি বাই, তাই কিন্তু সর্বপ্রথম আপনার এই লাইভটা করছেন, আপনার ছেলে হত্যার লাইভটা। লাইভ করার পরবর্তী সময়ে কিন্তু আমরা কিন্তু খবর পাইছি, পরবর্তী আমরা সিলেট উন্নয়ন চ্যানেল আইসি, তরিতগতিতে আমরাও আইছি। তো আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আর যার যার পক্ষ থাকি আমরা পক্ষ থাকি, আমরা যতটুকু পারি আপনার সহায়তা করবালে, বিশেষ করে আমরা নিউজের মাধ্যমে নিউজগুলো প্রচার করার মাধ্যমে, যাতে করে এই রায়হান হত্যার বিচারটা যেন থামিয়ে না যায়। আমরা দেখছি যে বাংলাদেশও এরকম অনেক ঘটনা বিগত দিনে ঘটছে, যে ঘটনাগুলো কিন্তু 3 দিন 4 দিন 1 সপ্তাহ বাদেও দামাচাপা পড়ে যায় আরেকটা ঘটনা আইয়। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অশেষ মেহেরবানিতে এখনও পর্যন্ত এই রায়হান হত্যার ঘটনাটা কিন্তু এখনও পর্যন্ত সিলেটবাসীর ঐক্যবদ্ধভাবে কিন্তু দরিয়া রাখছেন। এখনও কিন্তু সবাই কিন্তু আরেকটা অনেক ঘটনা, এর মধ্যে কিন্তু 4-5টা ঘটনা বাংলাদেশ করছে, কিন্তু এরপরেও কিন্তু এই রায়হান হত্যার ঘটনাটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কঠোর অবস্থানে সিলেটবাসী আছেন। এর লাগে কিন্তু আমরা যতটুকু মনে করি, যতটুকু মিডিয়া কর্মীসকলের আপনার ধন্যবাদ জানাইবা। তারই সাথে কিন্তু সিলেটবাসী সাধারণ মানুষ যারা আছেন সবাই যদি ঐক্যবদ্ধ না থাকতা, তাহলে কিন্তু শুধু মিডিয়া কর্মী, শুধু সাংবাদিকবৃন্দ, শুধু গণমাধ্যম কর্মীও কিন্তু এই জিনিসটা দরিয়া রাখা প্রচার করা সম্ভব আছে না। পরবর্তী সময়ে যখন সাধারণ মানুষ যখন আইসেন, আপনার তো পাশে দাঁড়াইছেন, আমরা মনে করি এই সাধারণ মানুষ যারা বিগত দিনে আসলা, আগামী দিনেও এই সাধারণ মানুষ কিন্তু আপনার দরকার। এই মানুষগুলার কিন্তু সাহায্য সহযোগিতা দরকার, যেমন আমরা সাহায্য সহযোগিতা দরকার, এই সাধারণ মানুষের সাহায্য সহযোগিতা দরকার। তো আমি অনুরোধ জানাইমু যে আপনারা সব সময় চেষ্টা করবা যারাও আপনার ইন্তর ফাঁসে দাঁড়িয়ে সবাইরে যেন আপনারা সুন্দরভাবে আশ্বাসের মাধ্যমে সবাই সাথে রাখার চেষ্টা করবা যত সময় পর্যন্ত এই রায়হান হত্যার বিচার না হয়। ধন্যবাদ আপনাকে। তা প্রথম থেকে যারা আমার সাথে ছিলেন, এই যে এলাকাবাসী বলেন আর মুরব্বীগণ বলেন আর জনসাধারণ বলেন কিংবা মিডিয়া ভাই বাতি যারা যারা আছেন সবাই, আমি সবাইকে দেশে বিদেশে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে এখনও আমার রায়হানের কথা আপনাদের মনের মধ্যে স্থান রয়ে গেছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং সবাইকে এইটাই আমি ধন্যবাদ জানাই। আগামী যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন আমার রায়হান আমার সাথে একমত হয়ে কাজ করবেন এবং সবাই মিলে আমাকে সহযোগিতা করবেন। আর আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমারে মাফ করবেন, তবে আপনারা যদি আমার পাশে না আসেন আমি কোনো সময় আগ বাড়তে পারবো না। আপনারা সবাই মিলে আমার পাশে এসে আমাকে সহযোগিতা করুন এবং আমার কোথাও ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার চোখে নেবেন এবং আমার ভুল ধরিয়ে দিবেন। আর দেশে বিদেশে কিংবা এই মিডিয়ারা বা আমার এলাকার মুরব্বীগণ বা আরও কমিটির যা আছেন সবাই, আমার আত্মীয় স্বজন বলেন আর দেশে বিদেশে বলেন, সবাই মিলে দল মত এইসব না চিন্তা করে মনে করবেন রায়হান আপনাদের ভাই, আপনাদের ভাতিজা, আপনাদের বাগনা, এইটা মনে করে আপনারা সব আমার পাশে এসে দাঁড়ান এবং আমার সাথে এক হাতে হাত মিলিয়ে রায়হানের সুষ্ঠু বিচারের জন্য আপনারা চেষ্টায় চালিয়ে যান এবং আমার রায়হানের আত্মার মাগফিরাত কামনা করেন, আমার রায়হানের আত্মার মাগফিরাত কামনা করেন। আমার রায়হান আগে যে যতটা এই যে আরও কত হত্যা হয়েছে, আরও কত নির্মমভাবে হত্যা হয়েছে, খুন হয়েছে, যদি ওইগুলার বিচার হইতো তাহলে জনগণ এবং পুলিশ যে মারলো, এই যে প্রশাসনে যে আমার রায়হানরে মারলো, নরপশুরা যে আমার রায়হানরে মারলো, যদি আগে বিচার হইতো তাহলে আমার রায়হানরে এইভাবে মারতো না। কিন্তু এই আমার রায়হান দিয়ে ইতিহাস শুরু হোক, যেন বাংলাদেশের করে করে সব বাচ্চারা সুস্থ থাকে, আমার রায়হানের মতো আর কারো জীবন যেন না যায়। আমার রায়হানকে আর ফিরে পাবো না, কিন্তু রায়হানটা যদি পাই আমার রায়হানের আত্মার শান্তি পাবে, আমার মনের শান্তি পাবে। এইটাই বলে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকেন, ধন্যবাদ সবাই। আপনারা আসলে আমরা একটা আশ্বাস দিয়ার যে আমরা মিডিয়া কর্মী সবসময় আপনার তোর ফাঁসে আছি, যে কোনো সময় আমরা মনে করবা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনার তোর ফাঁসে যতক্ষণ থাকা যায়। তাম্বির ভাই, আপনি তো এই রায়হান হত্যার মানববন্ধন, বিক্ষোভ মিছিল সব কিছুতে আপনি কিন্তু অংশগ্রহণ করা, বিশেষ করে আমরা দেখছি যে সিলেটের মিডিয়া কর্মী যারা আছেন সবাই কিন্তু বেশিরভাগই কিন্তু আপনার লগে যোগাযোগ করা, কারণ একটাও কারণ আপনি মাঠ পর্যায়ে কাজ করা। তো আসলে এই যে মিডিয়া কর্মী যারা আপনার পাশে আসেন, সবসময় আপনারা ফোন দিয়ে খোঁজখবর লেন, অনেক নিউজ আপনারা দেন, এমনকি সাধারণ মানুষ যারা কিন্তু সবসময় আপনার কাছে খবর দেন, শুধু খালি মিডিয়া কর্মীরে অকলরে কিন্তু ধন্যবাদ দিলে হইতো না, সাধারণ মানুষ যারা আছেন সাধারণ মানুষেরও কিন্তু ধন্যবাদ দেওয়া দরকার। এই ডাকল লয়ে কিন্তু মিডিয়া কর্মী আমরা যারা আছি তোমার নিউজে প্রচার করবো, কিন্তু এই সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু মাঠও থাকি আপনাদের লগে ঐক্যবদ্ধভাবে কাজ করবা। তো আপনি এখন পর্যন্ত এই সাধারণ মানুষের যে আশ্বাস প্রশ্বাস আইসইন গেছেন, এমনকি মিডিয়া কর্মী হলো সহযোগিতা করছেন, মিডিয়া কর্মী যারা আছেন সবাই, আপনার পক্ষ থেকে আপনার অভিমতটা প্রকাশ করবা। আসলে আমি একটা কথা কইতাম চাইলাম যে মিডিয়া হল তোর কথা আসলে কইয়া শেষ করতাম পারতাম না। মিডিয়া হল না থাকলে এটা অতদিনে দাম আসা হয়ে গেল নি। আমি যখন যেদিন আর ভাই মারা যায় বাসাত লাশ লইয়া আবার বা দেওয়ান জাকির ভাই আসলা উপস্থিত, তখন আমি আমরা সময় টেলিভিশনের একরাম ভাই সহ বিভিন্ন মিডিয়ার লগে আমি যোগাযোগ আছে তারা জানাইছি, জাকির ভাইও তাইনোর একটা গ্রুপ আছে গ্রুপও জানাইছেন, পরবর্তীতে মিডিয়ার সবও আইছেন আলহামদুলিল্লাহ। আর সকলের চেষ্টায় সকলের প্রচারের কারণে কিন্তু এটা প্রচার হয়েছে সারা বিশ্বত, এটা সবার চোখও বাঁচছে। আর সাধারণ জনগণ তো অবশ্যই আমরা একটা সাপোর্ট দিছে বা সাপোর্ট এখনও দিরা করিও আমরা এতটুকু আগাইতে পারছি। দৈনিক মিডিয়ার ভাই অকল তো এখন পর্যন্ত তারার দিন নাই রাত নাই, তারা নিজের তেল খরচ করিয়া নিজের ভাড়া খরচ করে দৌড়িয়া আইরা যাইরা বা বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করা, এখনও পর্যন্ত তারা আসুন অনবরত কাজ করা, দৈনিকও আমার তারা ফোন দিরা আমরা পরবর্তী কর্মসূচি কিতা বা আপডেট জানতা করিয়া বিভিন্ন আপডেট তারাও আমরা দিরা, তাদের কাছে চিরকৃতজ্ঞ আমরা পরিবার। আমরা তারা কাছে চিরকৃতজ্ঞ, সিলেটবাসী সহ বিশ্ববাসীর কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আশা করি আগামীতে আমরা যতদিন পর্যন্ত না আকবরকে গ্রেফতার করার, যতদিন পর্যন্ত না এই হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচিত না হওয়ার, যতদিন পর্যন্ত না আকবরের গলা দড়ি লাগানোর, ততদিন পর্যন্ত মিডিয়ার কর্মী সকল, সিলেটবাসী সহ বিশ্ববাসী আমরা পরিবারের পাশে থাকবা। কারণ আমি একটা কথাও কইলাম, আমরা রায়হানদের ফিরা পাইতাম না। রায়হানের যে বাচ্চাটা আছে 2 মাস 20 দিন বয়সর, এ যাতে বড় ইয়া হইতে পারে যে এই সিলেটবাসীর লাগি, এই বিশ্ববাসীর লাগি, এই মিডিয়া সকলতর লাগি আমার বাবার সঠিক মাবা হত্যাকারীদের সঠিক বিচার আমরা পাইছি। কারণ এ যখন বড় ইয়া জানবো এই মিডিয়া সকলতর লাগি, এই সিলেটবাসীর লাগি তার বাবার বিচার আমরা পাইছি, তখন সে তাদের ধন্যবাদ জানাইব। এই বাচ্চাটার দোয়া আপনারা হইবা। যদি আমরা আজকে এই আন্দোলন থেকে সরি দাঁড়াই, যদি আমরা আন্দোলন ঠিক মতো না করি, যদি আমরা রায়হান হত্যাকারীদের শাস্তি দাবি না করি, তাই এই বাচ্চাও কিন্তু বুদ্ধা দিব আমাদের। এইটা আপনারা সবসময় মনে রাখবা। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাইলাম, সিলেট টু লন্ডনেরও ধন্যবাদ, সকল মিডিয়া ভাইদের ধন্যবাদ। আশা করি আমরা আপনারা আগামীতে আমরা পরিবারের পাশে থাকবা। প্রিয় ভিউয়ার্স, অত সময় আপনারা আমরা লগে আসলা যারা, সবাইরে আমরা ধন্যবাদ জানাই আর কৃতজ্ঞতা জানাই। আর অনেকে আমরা ফোন দিছেন, এমনকি কমেন্ট করছেন, প্রশ্ন করছেন। বিশেষ করে আমরা ফোন নম্বর একটা দেওয়া আছে লাইভ, তো আপনারা আসলে যারা ফোন দিছেন, পরবর্তীতে আপনারা কমেন্ট করিয়ে অনেক প্রশ্ন করছেন, ফোনের মাধ্যমে আপনার তোর প্রশ্ন জানাইছেন, জিজ্ঞাসা করছেন, অভিমত প্রকাশ করছেন, আপনার তোর যে বিত্তর যে খুবটা প্রকাশ করছেন ফোন কলের মাধ্যমে। আমরা সবার ফোন কিন্তু আসলে রিসিভ করা সম্ভব হয়েছে না, কারণ অনেক ফোন আমরা শত ফোন আমরা কাছে আইছে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা যারা ফোন দিয়েছেন। যদিও আপনার তোর ফোন আমরা রিসিভ করিয়া না থাকি, এরপরেও কিন্তু আপনারা যে ডায়াল করছেন, এই ফোনটা যে ফোন জেনে আইসে, ওটাও আসলে আপনাদের চির কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা জানাই আর সিলেট টুর্নামেন্ট চ্যানেলের পক্ষ থাকি, এই পরিবারের পক্ষ থাকি, যে রায়হান হত্যার বিচারের দাবিতে আপনারা যে সবাই ঐক্যবদ্ধভাবে দেশ প্রবাস থেকে সবাই এখনও পর্যন্ত ঐক্যবদ্ধ আছেন। আমরা দেখছি যে বিদেশ থেকে, বিশেষ করে প্রবাস থেকে কিন্তু অনেক ফোন কল আইসে আমরা গেছে, যে ফোন কলটা আমরা পাইয়া কিন্তু আমরা আসলে ধন্য মনে করি। আর আমরা এখনও মনে করি আর যে এই রায়হান হত্যার বিচারের দাবিতে এখনও পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। শুধু সিলেটবাসী নয়, আমরা বাংলাদেশের প্রখ্যাত অঞ্চল থেকে আমরা 2-3 জন বাইরে ফোন দিয়েছেন, বাইরে থেকে ফোন দিয়েছেন। সবারই একটাও দাবি যে এই রায়হান হত্যার বিচার যেন হয়, একটা যেন কোনো ইস্যুর দ্বারা যেন দামাচাপা না পড়ে। সবাই যারা প্রবাস থেকে যারা ফোন দিয়েছেন, সবাই কিন্তু একটাও কথা কইছেন। দেশও যারা আছেন, বিশেষ করে সিলেটও যারা আছেন, আমরা যারা সাধারণ মানুষ, মিডিয়া কর্মী, গণমাধ্যম কর্মী যারা আছেন, সাংবাদিকবৃন্দ আছেন, সবাই যেন বিগত দিনে যারা রায়হানোর পরিবারের পাশে আসলা, আগামী দিনে যেন একইভাবে এই রায়হানোর পরিবারের পাশে থাকেন। যদি আমরা হয়তোবা চলার পথে কোনো ভুল ত্রুটি হইতে পারে, এই রায়হানোর মা কিন্তু তাই কিন্তু একজন বর্তমানে কিন্তু তাই অসহায়। যদিও তার সম্পদ আছে, যদিও তার টাকা পয়সা আছে, শুধু মানুষ টাকা পয়সা থাকলেও কিন্তু মানুষ কিন্তু সম্পদশালী হয়ে যায় না, টাকা পয়সা থাকলেও কিন্তু মানুষ সুখী হয়ে যায় না। একজন মায় যখন তান এখন ছেলে আড়াইছেন, তান সবচেয়ে পছন্দের যে ছেলে, সবচেয়ে যে ছেলেটারে তাই সব তান বড় সন্তান আসলা, যে ছেলেটারে তাই অনেক মায়া মমতার মাধ্যমে বড় করছেন, অনেক আশা আছিল এই রায়হানোর প্রতি। এই রায়হান আমেরিকাত যাইবা, আমেরিকাত গিয়া তাই প্রতিষ্ঠিত হইবা, তাই তান সন্তান দে নিবা, তান পরিবারে আরও সমাজে আরও উচ্চ মর্যাদায় তাই লইয়া যাইবা। কিন্তু এই মার হঠাৎ করে তার ছেলেটারে আড়াইয়া কিন্তু তাইনও কিন্তু বাকরুদ্ধ। এরপরেও কিন্তু অনেক মিডিয়া কর্মী, এরা অনলাইন মিডিয়া, সবাই কিন্তু সবাই কিন্তু সাক্ষাৎ দিরা, তাই শত কষ্টর থাকা সত্ত্বেও কিন্তু, শত ব্যস্ততা থাকার পরেও কিন্তু তাই কিন্তু এই রায়হান হত্যার বিচারের দাবিতে, তার ছেলের বিচারের দাবিতে কিন্তু তাই সবাই কিন্তু লাইভ আইয়া সাক্ষাৎকার দিরা। যে জেলা আপনার চাইরা বলো সাক্ষাৎকার সব বললো মাতিরা। আমরা যতটুকু দেখছি, আমরা প্রায় অনেক দিন যাবত আমরা কয়েকবার রায়হানোর বাসাতে আমরা আইছি, আইয়া দেখছি যে সব সময় বীর থাকে, সবাই কিন্তু রায়হানোর আম্মার লগে দেখা করতে চাই। তো আমরা দেখছি যে এই রায়হানোর মায়ে কিন্তু সেউরে কিন্তু খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন না। বিশেষ করে যে তাই আইলেও কিন্তু সবার লগে দেখা করেন, তাই অসুস্থতাও আপনারা জানেন যে বিগত দিনে তাই সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অনশন অবস্থায় থাকা অবস্থায় কিন্তু তাই অসুস্থ হয়ে গেছিল। তখন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী সাহেবে তাই কিন্তু আইয়া এই রায়হানোর আম্মার আমরণ অনশন বাঙ্গাইছেন, তাই আশ্বাস দিছিল যে ইনশাল্লাহ যদি পিবিআইয়ের তদন্ত এমনকি প্রশাসনে তড়িৎ গতিতে হস্তক্ষেপ না করেন, তে মেয়র মহোদয় আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে মেয়র মহোদয় সহ সিলেটবাসী লইয়া একটা তীব্র আন্দোলন গড়িয়া তুলবা, যাতে করে প্রশাসন বাধ্য হইন এই আকবর ভূঁইয়ার গ্রেফতার করতে। তাই আমরা কিন্তু এখনও অধীর আগ্রহ অপেক্ষা করিয়া এই মেয়র মহোদয়ের আশ্বাস, এমনকি সিলেটর যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, সমাজসেবক আছেন, তারা যে আশ্বাস দিয়েছেন, এই আশ্বাসটা আগামীতে কতটুকু প্রশ্বাসে একটা বাস্তবায়ন হয় আমরা এই আশ্বাসে আসলে আসি এখনও পর্যন্ত। তো আপনাদের যে কথাটা আমি বারবার কইতাম সেই আসলে আমি বেশি মাতিলি আর, কিন্তু যে কথাগুলো কিন্তু বিত্র অনেকের অথবা খুব থাকতে পারে যে আমরা অথবা আইসি আইয়া রায়হানোর আম্মালয় দেখা করতাম পারছি না, অথবা আইসি অথবা রায়হানোর যে ছোট্ট যে শিশু তার শিশুলে দেখা করতে পারছি না। আপনারা বর্তমানে দেশও কিন্তু এখনও পর্যন্ত কিন্তু দেশ থেকে করোনা ভাইরাস গেছে না। আপনারা জানেন যে ইউরোপও কিন্তু ইংল্যান্ড থাকি লইয়া ফ্রান্সও কিন্তু বর্তমানে লকডাউনের পদক্ষেপ গ্রহণ করা ওর, তো বাংলাদেশও কিন্তু অতি নিকটবর্তী ঠান্ডা কিন্তু আর। তো এই সময়টা কিন্তু আমরা নিজে নিরাপত্তা বজায় রাখি, একটু সচেতন হইয়া আমরা করোনা ভাইরাসের যারা আমরা আক্রান্ত না হই, আমরাও যারা বর্তমানে মিডিয়া কর্মী যারা আছি, যারা সবাই যেন সুন্দরভাবে আমরা কার্যক্রম চালিয়ে যাই। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে রায়হানোর ছোটো বাচ্চা কিন্তু একটা শিশু হয়তো বা এমন হইতে পারে ভাইরাসে আক্রান্ত হইতে পারে, তাই তারা কি সব এখন দেখে আমরা আজকে কিন্তু লাইভও আছি প্রায় 1 ঘন্টা উপরে, আপনারা কিন্তু অনেক কষ্ট হয়ে লাইভ দেখা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমরা কিন্তু এই যে রায়হানোর ছোটো বাচ্চারা কিন্তু আমরা অনুরোধ জানাইছি না যে আমরা অনুলিয়া হয়তো আপনারা দেখলে আপনারা অনেক উপকৃত হইল অনেক, কিন্তু সবচাইতে উত্তম বিষয় হইল কি যে আমরা দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আমরা হয়তো বা দেখাইতাম পারবো আপনাদের, কিন্তু আমরা চাই না যে আমরা লইয়াই রায়হানোর ছোটো শিশুটারে আনা বাদে যদি একটা অসুস্থ ওই যাই তাই, তখন কিন্তু আমরা নিজে নিজের ক্ষমা করতাম পারতাম না। তা এর বাদেও কিন্তু রায়হানোর আম্মাই কিন্তু তাই দীর্ঘক্ষণ আমরা লগে বইয়া তাই সাক্ষাৎকার দিছেন, সবাই সাক্ষাৎকার দিরা। তো আমরা একটা জিনিস অনুরোধ জানাই সবার কাছে, হয়তো বা বলতে হইতে পারে রায়হানোর আম্মার তান একলাই কিন্তু তার মাথায় সব জিনিস কুলাইবার মতো নাই, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা। তাই কিন্তু সবার কাছে ক্ষমা প্রার্থী হইয়া যদি কেউ এইলা বুলবশত তাই কোনো কিছু অসহিয়া থাকেন অথবা বুলবশত কেউ দেখা করিয়া না করিয়া থাকেন, সর্বোচ্চ চেষ্টা করবা। আগামী দিনও আপনার তোর লাগে যারা আপনার যে আশ্বাস দিচ্ছেন আশ্বাসটা তাই সবসময় আপনার পাশে থাকবা, সবসময় আপনার পাশে থাকতা। আর এই রায়হান হত্যার বিচারের দাবিতে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকতা, ওটাও রায়হানোর আম্মার একমাত্র দাবি। রায়হান হত্যার বিচার যত সময় পর্যন্ত না হয়েছে, এই আসামিগুলা যারা যারা সবাই কিন্তু এখানে কিন্তু লিস্ট, এরা কিন্তু সন্দেহভাজন নাই, সম্পূর্ণ প্রমাণ সহকারে কিন্তু এই আসামি খারা, আপনারা সবাই নিশ্চয়ই অবগত হয়েছেন। শাস্তি না হয়, সর্বোচ্চ শাস্তি না হয় এই রায়হানোর পরিবারের লগে থাকবা। আপনারা আমরা যারা মিডিয়া কর্মী সবাই সাধারণ মানুষ যদি এই রায়হানোর পরিবারের লগে না থাকে, কিন্তু রায়হানোর পরিবারে এখার পক্ষে কিন্তু এই মামলা এই আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব নয়। তো আমরা বিনীতভাবে অনুরোধ জানাইমু আপনারা সবাই সাথে থাকবা, মিডিয়া কর্মী আমরা সবাই সাথে আছি, সাধারণ মানুষ সবাই সাথে থাকবা। দেশটাই বিদেশটাই যারা আপনার বিভিন্ন সময় ফোন দিয়া সম্বোধনা জানাইরা, আপনার দেশটাকে অনেকে সিলেটের বাইরেও ডিস্ট্রিক্ট থেকে অনেকে আইসুন আইয়া সম্বোধনা জানাইছেন রায়হানোর পরিবারে, আপনার সবসময় পাশে থাকবা। এই বলিয়া আজকে আমরা লাইভ রায়হানোর বাসা থেকে আমরা বিদায় নিই আর কি। আপনার সবাই ভালো থাকবা, সবাইটা আবারও ধন্যবাদ জানাই আর এত সময় আপনার লাইভও জয়েন থাকার লাগে। ইনশাআল্লাহ আমরা লাইভটা পরবর্তীতে যারা দেখবা সবাই লাইভটা শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে আপনার তোর অনুভূতি প্রকাশ করবা, আবারও আপনার কমেন্ট করবা, আপনার তোর অনুভূতি আমরা জানাইবা। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।